শুরু হয়ে গেছে। আচ্ছা, ইউটিউব নিয়ে আমাদের, ইউটিউবটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যদি বলি সেটাও ভুল হবে, আবার যদি না বলি সেটাও ভুল। ইউটিউব থেকে আমরা আর্নিং করতে পারি, কিভাবে আর্নিং করতে পারি সেটা অনেকেই হয়তো অলরেডি জেনে গেছেন যারা জানেন। যেমন ইউটিউবটা যদি আরো 4-5 বছর আগে চিন্তা করতেন তাহলে ইউটিউবে ভিডিও দেখা যায়, কিন্তু ইউটিউব থেকে আর্নিং হয় কিভাবে, আর্নিং হয় এই ব্যাপারে অত ডিটেইলিং এ আমরা সবাই জানতাম না। ইউটিউব থেকে আর্নিং হওয়ার মেইন রিজন বা মেইন ওয়েটা হচ্ছে আপনার আপনার ইউটিউব চ্যানেলের উপরে অ্যাড, মানে মনিটাইজেশন পাওয়া, এবং মনিটাইজেশনের পরে অ্যাড এনেবল হওয়া, যেটা গুগল অ্যাডসেন্স এর অ্যাড এনেবল হওয়ার পরে আপনার আর্নিং হবে। হ্যালো, শুনতে পাচ্ছেন? আর্নিংটা হবে কিভাবে? গুগল অ্যাডসেন্স কে যেই পেমেন্টটা দেয়া হয় অ্যাড এর জন্য, তো গুগল অ্যাডসেন্স অ্যাড গুলিকে কোথায় পাঠায়? ইউটিউবে পাঠায়। ইউটিউবে কার ভিডিওতে পাঠাবে? আপনার চ্যানেলের ভিডিওতে যদি পাঠায়, তখন ওই যেই পেমেন্ট পেমেন্টটা গুগল পাচ্ছে ওই পেমেন্টের একটা পার্সেন্টেজ গুগল আপনাকে দিবে। বুঝতে পেরেছেন? একটা এটা, আর একটা হচ্ছে আপনার ভিডিওর, আপনার ভিডিওতে আপনি ধরেন করলেন স্ক্রিন শেয়ার করেন, আপনার ভিডিওতে আপনার যখন মোটামুটি একটা পরিচিতি চলে আসবে, যখন আপনার একটা চ্যানেলের মোটামুটি এস্টাবলিশড হয়ে যায়, মনিটাইজ হয়ে যায়, তারপরে স্পন্সর করে। আপনি ধরেন একটা ভিডিওতে একটা ড্রেস পরেন বা একটা খাবারে যান, একটা রেস্টুরেন্টে রিভিউ করেন, তখন ওই যে রেস্টুরেন্টটা স্পন্সর করছে আপনাকে, ওইটা থেকে আপনি হচ্ছেন একটা পেমেন্ট পাবেন রেস্টুরেন্টের ওই রিভিউটা দেওয়ার জন্য বা ওই প্লেসের ওই রিভিউটা দেওয়ার জন্য। স্পন্সরশিপ করে, স্পন্সর করলে সেটার একটা পেমেন্ট আপনি পাবেন তার প্রমোশনের জন্য। আরেকটা করতে পারবেন, আপনার চ্যানেলের থ্রুতে আপনি আরেকজনের ভিডিও প্রমোট করতে পারবেন। আপনার চ্যানেলের থ্রুতে যখন আপনি আরেকজনের ভিডিও প্রমোট করবেন, তখন তার ওই ভিডিও প্রমোশনের জন্য সে আপনাকে পে করবে, যেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইনফ্লুয়েন্সিং এর, মানে ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সাররা যেভাবে করে যে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এতকে মিলিয়ন, এতকে সাবস্ক্রাইবার আছে, আমি ওইখানে তোমার প্রোফাইল আর তোমার পেজকে হচ্ছে পোস্ট করব বা সেখানে শেয়ার করব। এভাবে কিন্তু ইনস্টাগ্রামের মানে ইনফ্লুয়েন্সার যারা, তারা পোস্টগুলি করে। তো ইউটিউবে এরকম ইনফ্লুয়েন্সার থাকে, তারা দেখবেন মাঝে মাঝে তাদের চ্যানেলের সাথে একজন আরেকজনের সাথে কোলাবরেট করে, একটা মানে ইউটিউবার আরেকটা ইউটিউবের সাথে কোলাবরেট করে তারা হচ্ছে কি বলে যেন, কোলাবরেট করে আরেকজনের চ্যানেলকে দেখায়। তো ধরেন দেখায় কি, যে যেখানকার ভালো থাকে ওইখানকার যে যার পজিশন ভালো তার চ্যানেলের সাথে হয়তো আর একটু নিচু যে এখন রানিং আছে বা উঠছে, রাইজিং স্টার থাকে, তাদেরকে তারা মিলে কোলাবরেট করে একটা ভিডিও করে, যেটা দুটো চ্যানেলে পাবলিশ করে। যেমন রিসেন্টলি আপনি দেখবেন বাংলাদেশে ফুড ব্লগিং এর মধ্যে ক্ষুধা লাগছে একটা মেয়ে, কি যেন কি ফাইজা যেন নাম, তারপরে পেটুক কাপেল, তারপরে যে রাফসান্দা ছোট ভাই, ওরা কিন্তু তিনজন, আরেকটা কাকে জানি দেখলাম যে কুলফি, মালাই কুলফি কি যেন ওইটা, আরেকটা হচ্ছে ঘর থেকে .com, এরা মানে এরা একটা গ্রুপ আছে, সবার একটা করে ইউটিউব চ্যানেল আছে, কিন্তু সবাই একসাথে ভ্লগিং করে, সবার আলাদা আলাদা ভিডিও যায়, কিন্তু ভ্লগিং এর ভিডিও গুলি ওরা আলাদা আলাদা করে নিজেদের চ্যানেলে আপলোড করে। যেমন ধরেন পেটুক কাপেল যখন ওর চ্যানেলে ওই ভ্লগিংটা আপলোড করে, ওর ক্যামেরা থেকে যেটা হয় সেটা দেয়। আবার ধরেন ক্ষুধা লাগছে যখন করে, তখন ক্ষুধা লাগছে ভ্লগ যেটা হয় ওর যেই ক্যামেরা থাকে, ওর ক্যামেরার মানে ওর যেই শট গুলি থাকে ও ওইটা দেয়। কিন্তু এই যে একসাথে সবাই মিলে করছে, তাহলে হচ্ছে কি, দেখেন যদি কেউ পেটুক কাপেল কে চিনে তারা ওই ক্ষুধা লাগছে কেউ চিনে, তারা রাফসান কেউ চিনে, আবার রাফসান কে চিনলে ওই দুইজন কেউ চিনে, তো এইটা একটা ওরা করে নেয়। কিন্তু পেটুক কাপেল কিন্তু খুব বেশি দিন আগেন না, বা ক্ষুধা লাগছেও খুব বেশি দিন আগেন না। ইউটিউব চ্যানেলের মেইন ব্যাপার যেগুলি থাকে সেটা হচ্ছে আপনার বাংলাদেশ থেকে ইউটিউব চ্যানেল মনিটাইজ হয় না, বাংলাদেশ থেকে ইউটিউব চ্যানেল মনিটাইজ হয় না। এবং বাংলাদেশ থেকে ইউটিউব চ্যানেল মনিটাইজ না হলে একটা ইউটিউব চ্যানেলের ফার্স্টে ফ্রিতে আপনি 15 মিনিট পর্যন্ত ভিডিও আপলোড করতে পারবেন। 15 মিনিট প্লাস ভিডিও আপলোড করতে গেলে আপনার ভেরিফিকেশন করানো লাগে, ভেরিফিকেশনটা একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করানো লাগে।
নাম্বারটা বাইরের থাকবে, আর যদি বাংলাদেশি কারোর জন্য হয় বা যদি আমার জন্যই হয়, এখন বলতে পারেন আপু, তাহলে বাংলাদেশে যদি মনিটাইজ না আসে তাহলে এই যে সিলভার প্লে বাটন, গোল্ডেন প্লে বাটন, প্লাটিনাম প্লে বাটন পাচ্ছে, তারা কিভাবে পাচ্ছে? তারা তাদের পেজের, সরি, তারা তাদের ইউটিউব চ্যানেলের কান্ট্রিতে ভিতরের সেটিংস এ গিয়ে কান্ট্রিটা তারা চেঞ্জ করে রাখে। কান্ট্রিটা চেঞ্জ করে রাখার কারণে ওই জিনিসটা ইউটিউবে তখন ওই দেশের কান্ট্রিটা সিলেক্ট হয়। তো বলতে পারেন আপু, কান্ট্রি চেঞ্জ করলে ওই যে ফোনের ভ্যারিফিকেশন, ওরা ফার্স্টে ফোন ভ্যারিফিকেশন করায়, ভ্যারিফিকেশন করিয়ে আপনার চ্যানেল টাইম লিমিটেশনের এনাবেল করে দেয় যে এত টাইমে আপনার কি বলে মানে 15 মিনিটের বেশি ভিডিও লেন্থের টাইমের টাইম লেন্থের ভিডিওগুলি আপলোড করতে পারবেন। ওই এনাবেল করার পরে ওরা তারপরে গিয়ে সেটিংস এ কান্ট্রিটা চেঞ্জ করে দেয় যতদিন না মনিটাইজেশন চলে আসে। এখন ইউটিউব চ্যানেলের মধ্যে তাহলে আপু সিলভার প্লে বাটনটা বাংলাদেশে আসে কিভাবে? ওইটা পরে ওরা অ্যাড্রেস দিয়ে দেয়, ওদের সাথে তো মেইলে কানেক্ট, ইউটিউব কন্ট্রাক্ট করে। আপনার মেইল অ্যাড্রেসটা দিয়ে এখানে জয়েন করছেন না, মেইল অ্যাড্রেসে ওরা যোগাযোগ করবে। ওইটা আরেকটা অপশন, কিভাবে আসবে ওইটা আরেকটা পার্ট, ওই পার্টটা অনেক পরে, আমরা আগে ইউটিউব চ্যানেলের পার্টটুকু শিখে নিই। ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন আনার জন্য 12 মাসে মানে 1 বছরের মধ্যে 1,000 সাবস্ক্রাইবার এবং 4,000 ঘন্টা ওয়াচ আওয়ার দেখানো লাগবে, আপনার চ্যানেলে থাকা লাগবে। এই যে 4,000 ওয়াচ আওয়ার থাকবে, এখানে এখানে একটু থামেন, একটু থামেন, একটু থামেন, স্ক্রল করে উপরে উঠেন। এই যে ভিডিও লেন্থ, একটা জায়গা দেখতে পাচ্ছেন, ভিডিও লেন্থ ভিউ বাড়াতে হলে একটা ভিডিওতে মিনিমাম 3 মিনিট দেখতে হবে যে ভিউ বাড়াচ্ছেন, যে একটা ভিডিও এতক্ষণ ভিউ হয়েছে, এত মিলিয়ন ভিউ, ওই যে ভিউটা, ওই ভিউ বাড়াতে হলে একটা ভিডিও মিনিমাম 3 মিনিট দেখা লাগবে, সরি ম্যাক্সিমাম 3 মিনিট দেখা লাগবে। আর যদি ওয়াচ টাইম বাড়ান, ওয়াচ টাইম বাড়ান, তাহলে 10 মিনিট থেকে 1 ঘন্টা দেখলে একটা ভিডিওর ওয়াচ টাইম বাড়ে। এই লাইনটা ক্লিয়ার সবার কাছে? ভিডিওর ভিউ বাড়ানো, ভিউ বাড়ানো, ওয়াচ টাইম বাড়ানো, দুইটা দুইটা জিনিস। ভিউ যদি বাড়াতে চান যে কোনো ভিডিও ম্যাক্সিমাম 3 মিনিট দেখলে ওই ভিডিওটার ভিউ কাউন্ট হয়ে যায়। চ্যানেলের ভিতরে গেলে দেখতে পারবেন অ্যানালিটিকটা, যে ওই ভিডিওর ভিউটার কাউন্ট হয়ে যায়। এবং কোনো ভিডিওর যদি, কিন্তু অনেক মিউজিক ভিডিও লেন্থ 5 মিনিট থাকে, ওইখানে কেমনে কাউন্ট হবে? অনেক মিউজিক ভিডিও, ওইটা হচ্ছে ওই যে 10 মিনিট থাকে, যখন ওদের চ্যানেলে 5 মিনিটের উপরেও থাকে ভাইয়া, আপনি চ্যানেলে গিয়ে একটু ঝুঁকে দেখবেন। আপনি টি সিরিজে যান, ওরা বিহাইন্ড দা সিন দিচ্ছে, পরে এটা দিচ্ছে, ওদের চ্যানেলকে ওইভাবে করতে হয়। তো এখানে হচ্ছে যদি ওয়াচ আওয়ার বাড়াতে চান, সেটা হচ্ছে 10 মিনিট দেখলে হয়ে যাবে, 10 মিনিট থেকে 1 আওয়ার দেখলে আপনার একটা করে ওয়াচ আওয়ার কাউন্ট হবে। যেটা 4,000 ঘন্টা বলেছিলাম, যে ওই 4,000 ঘন্টার 1 ঘন্টা করে কাউন্ট হবে। আরেকটা হচ্ছে এক মাসে, এটা 1 বছরের মধ্যে দেখাতে হয়, 12 মাস। এখন কথা হচ্ছে আপনার 12 মাসও টাইম লাগবে না, যদি আপনার সাউন্ড কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি ভালো হয়, 4K কোয়ালিটি যদি ভালো কন্টেন্টের ভিডিও আপনি আপলোড করেন, সেটা 1.5 থেকে 2 ঘন্টার একটা ভিডিও আপলোড করেন, তাহলে ওই ভিডিওটা অটোমেটিকলি 2.5 থেকে 3 মাসের মধ্যে ওই চ্যানেলটা মনিটাইজেশনের জন্য এনাবেল হয়ে যায়, এবং সে তখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারে। এইখানে কথা হচ্ছে মনিটাইজেশনের জন্য আমরা কখনো বলবো না আমি তোমার মনিটাইজেশন এনে দিব, আমরা বলবো মনিটাইজেশনের যেই রিকোয়ারমেন্ট আছে বা যেই ক্রাইটেরিয়া আছে, যে জিনিসগুলি ফুলফিল করতে হবে মনিটাইজেশনের জন্য একটা চ্যানেলে, আমি তোমার ওই সমস্ত রিকোয়ারমেন্ট ফুলফিল করে দিব, বাট আমি তোমাকে মনিটাইজেশন এনে দিতে পারবো না, অ্যাপ্লাই করে দিতে পারবো, বাকিটা ইউটিউবের উপরে ডিপেন্ড করবে মনিটাইজেশন নিয়ে আসা। কারণ হচ্ছে মনিটাইজেশনের জায়গা, এগুলি কি করতেছে খান, মনিটাইজেশনের এখানে ব্যাপার থাকে যে আমি এই জন্যই আপনাদের প্রাইভেসি পলিসি ট্রান্স রুলস গুলি পড়তে বলেছিলাম, যে কিছু ইউটিউবের কিছু ধরাবাঁধা নিয়ম আছে, এর বাইরে যখন আপনি ভিডিও আপলোড করবেন ওই রিকোয়ারমেন্ট গুলি না মেনে, ওর ওই যে বিধিনিষেধ আছে ওই বিধিনিষেধ না মেনে
আপনি যে কোনো কন্টেন্ট আপলোড করে দিলে ইউটিউব আপনাকে ওয়ার্ন করবে যে এটা তুমি ডিলিট করো। সেটা কপিরাইটের ইস্যু থাকতে পারে, সেটা হতে পারে আপনার ওইরকম কোন কন্টেন্ট যেই কন্টেন্টটা আমাদের সোশ্যাল মানে সোশ্যাল লাইফে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে, ওইরকম কোন যদি ভিডিও হয় কন্টেন্ট হয় তখন ফেসবুক বলবে। সেটা হতে পারে চাইল্ড অ্যাবিউস, সেটা হতে পারে নুড কোনো পিকচার, সেটা হতে পারে আপনার মানে কি বলে কপিরাইট, হ্যাঁ হ্যারাসমেন্ট, কাউকে বুলিং করা, মানে সোশ্যাল কাউকে সোশ্যালি বুলিং করা, হ্যাঁ সাতটা না আটটা আছে আমার মনে নেই, নিউডিটি ভায়োলেন্স, হার্মফুল কপিরাইট থ্রেট আর স্প্যাম, সাতটা আছে। এখন হচ্ছে কপিরাইটেড যে জিনিসটা থাকে ইউটিউবের মধ্যে দুই ভাবে দুইটা লাইসেন্স আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড লাইসেন্স, একটা হচ্ছে ক্রিয়েটিভ কমন। স্ট্যান্ডার্ড লাইসেন্স হচ্ছে ওই স্ট্যান্ডার্ড লাইসেন্সের কোনো কিছু আপনি ডাউনলোড করে আপলোড করলে আপনি কপিরাইটেড ইস্যুর আন্ডারে পড়ে যাবেন। কিন্তু যারা ক্রিয়েটিভ কমন তাদের জিনিসটা ডাউনলোড করে হুবহু কপি করে জাস্ট কালার চেঞ্জ করে যদি আপলোড করেন আপনার ওইটা ক্রিয়েটিভ কমনের আন্ডারে পড়বে, আপনি কপিরাইটেড ইস্যু খাবেন না, মানে কপিরাইটেড ইস্যুর আন্ডারে পড়বেন না। এখন কথা হচ্ছে আপনি কি সেটাকে আবার স্ট্যান্ডার্ড লাইসেন্সে দিতে পারবেন কিনা, নো, আপনাকে সেটা ক্রিয়েটিভ কমনের আন্ডারে দিতে হবে। যেমন আমরা আপনাদের ক্লাসের ভিডিওগুলি যখন ইউটিউবে আপলোড করি আমরা কিন্তু ক্রিয়েটিভ কমনের আন্ডারে দিই। বলতে পারেন কেন আপু? কারণ আমরা অনেক ওয়েবসাইটে ঢুকি, আমরা অনেক পেজে ঢুকি, আমরা এখন যদি আমি ওই পেজটা বা ওইটা যদি ইউটিউবের আন্ডারে স্ট্যান্ডার্ড থেকে থাকে আমার ভিডিওটা ওরা ইনস্ট্যান্ট পাবলিশও করে না, ওরা আমাকে অ্যালার্ট করে যে এটা আপনার ভিডিও কপিরাইটেড ইস্যুতে আছে, আপনার ভিডিওটা হচ্ছে আপনি ডিলিট করেন, ওরা পাবলিশ করে না তখন। সো সেই ক্ষেত্রে আমি যদি তখন ক্রিয়েটিভ কমন দিয়ে এডুকেশন পারপাস দিয়ে দিই তখন আর এই ইস্যুটা পড়বে না, ওই কপিরাইটেড ক্লেমটা আর আসবে না। আমাকে ক্রিয়েটিভ অবশ্যই আমাকে ক্রিয়েটিভ কমন দিতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে আপনার ভিডিওর এইটা গেল, ভিডিও কোয়ালিটি অডিও কোয়ালিটি কপিরাইটেড ক্লেম। আচ্ছা চ্যানেলের সেটিংস, একটা ইউটিউব চ্যানেলে দুইটা সেটিংস হয়, একটা চ্যানেলের সেটিংস একটা ভিডিওর সেটিংস। চ্যানেলের সেটিংস যেটা সেটা চ্যানেলকে র্যাঙ্কে আনার জন্য করা হয়, ভিডিও সেটিংস যেটা সেটা ভিডিওটাকে র্যাঙ্কে নেওয়ার জন্য করা হয়। ইউটিউব চ্যানেলে আমরা যত কিছু করি সমস্ত কিছু যেই মানে এই যে অপটিমাইজ করা, চ্যানেলকে সেট করা বলেন, চ্যানেলকে এসিও করা বলেন, এটাকে অপটিমাইজ করাও বলা যায়, এটাকে এসিও করাও বলা যায়, এই জিনিসটা করতে হয় একটা চ্যানেলকে র্যাঙ্কে আনার জন্য। এখন বলতে পারেন আপু চ্যানেল র্যাঙ্কে আসা জিনিসটা কি? সেটা হচ্ছে যে আমরা ধরেন যে কোনো একটা ছোট্ট ওয়ার্ড লিখে ইউটিউবে যখন সার্চ করি দেখবেন যে একটা ভিডিও সবার ফার্স্টে চলে আসে, ওই রিলেটেড অনেক ভিডিও থাকে কিন্তু একটা ভিডিও সবার ফার্স্টে চলে আসে। এই যে সবার ফার্স্টে চলে আসা এটাই হচ্ছে র্যাঙ্কে নিয়ে আসা, সেটা ভিডিওর র্যাঙ্কে চলে আসে। এমন অনেক চ্যানেল আছে যাদের ভিডিও অলরেডি র্যাঙ্কে আছে কিন্তু তাদের চ্যানেল র্যাঙ্কিং এ নেই, কারণ তাদের চ্যানেলের সেটিংস প্রপার ওয়েতে করা নেই, তাদের চ্যানেলের কিওয়ার্ড গুলি প্রপার ওয়েতে দেয়া নেই। যেই কিওয়ার্ড সেটিংসটা কিওয়ার্ড রিসার্চটা আমরা শিখেছি ওই কিওয়ার্ড রিসার্চ আমাদের ডিজিটাল মার্কেটিং এর এভরি প্লেসে লাগে কিন্তু সবচাইতে বেশি লাগে ইউটিউবে, সবচাইতে বেশি লাগে ইউটিউবে। কারণ ইউটিউবে একটা চ্যানেলের যদি কিওয়ার্ডস আমরা দেই কিওয়ার্ডটাকে আবার হ্যাশট্যাগ আকারে দিতে হয়, কিওয়ার্ডটাকে হ্যাশট্যাগ আকারে দিতে হয়। এই কিওয়ার্ড যে আপনি দিবেন এই কিওয়ার্ড একটা চ্যানেলে 50, 60, 70, 80 কিওয়ার্ডও দেয় একটা চ্যানেলে, 80টা কিওয়ার্ড, একটা ভিডিওতে 50 থেকে 55টা কিওয়ার্ডও দেয়, তবে মিনিমাম 30টা দেয়া উচিত প্রথম অবস্থায়, ঠিক আছে? যাবো আপু, এখানে আমার যে একটা কোশ্চেন ছিল এটা হচ্ছে যে কপিরাইটের যে বিষয়টা বলছেন মানে যে স্ট্যান্ডার্ড লাইসেন্স এবং হচ্ছে আরেকটা কি জানি বললেন ক্রিয়েটিভ কমন, ক্রিয়েটিভ কমন লাইসেন্স, এখানে একটা আমার কনফিউশন আছে আর কি। মানে যে আমি সাপোজ কোনো একটা আমি ভিডিও ইউজ করলাম না বাট কোনো একটা মিউজিক ইউজ করলাম, কপিরাইটেড ইস্যুতে পড়বেন, ফ্রি মিউজিক ইউজ করতে হয় অথবা আপনাকে ওরা বলবে ওই জায়গাটা ওরা হচ্ছে আপনার ইয়ে করে দিবে মিউট করে দিবে। তারপরও যদি আপনি আবার ট্রাই করেন তখন ওরা আপনাকে স্ট্রাইক দিবে। শুনতে পেয়েছেন নাজমুল ভাই?
তাহলে আমরা ভিডিও মনিটাইজ করার জন্য হ্যাঁ তাহলে আমাকে আমরা ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে পারবো ভিডিও মনিটাইজ না আচ্ছা চ্যানেলটাকে মনিটাইজ করতে গেলে আমাকে মিনিমাম কি কি রিকোয়ারমেন্ট লাগতেছে যে 1 বছরের মধ্যে 1000 সাবস্ক্রিপশন হতে হবে আপনি যে বলেছিলেন যে যত সব ফুড গ্রুপ যেমন রাফতান্দা ছোট ভাই বা এই টাইপের তিনটা চ্যানেল ওরা একসাথে ছিল একটা নেটওয়ার্কে ছিল কিন্তু ওরা নিজেদের চ্যানেলে নিজেদের ভিডিও গুলি আপলোড করে ওরা একজনের চ্যানেলে তিনজন করে না যেমন ধরেন পেটুক কাপল যেটা পেটুক কাপলের এখানে অনেক সময় দেখা যায় যে ক্ষুধা লাগছে পেটুক কাপল যদি একসাথে ভিডিও করে মনে করেন পেটুক কাপল বাদ দিই ক্ষুধা লাগছে বাদ দিই আপনি ইমন আমি আমার নাম নাই বললাম তো আমরা দুইজন যদি আমাদের দুইজনের ইউটিউব চ্যানেল থাকে এখন ধরেন আপনার চ্যানেলটা একটা ভালো ভিউ পাচ্ছে আপনার চ্যানেলে ভালো ওয়াচ আওয়ার আছে আপনার চ্যানেলে ভালো সাবস্ক্রাইবার আছে তখন আপনি দেখলেন আমার চ্যানেলটাও খুব অল্প সময় খুব পপুলারিটি পেয়েছে তখন আপনি করলেন কি যে ঠিক আছে আমি আপু আপনার সাথে মিলে একটা ব্লগ করতে চাই বা আমি আপনার সাথে মিলে একটা ফুড রিভিউ করতে চাই আর আমি আপনার সাথে মিলে যে কোনো একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করতে চাই তো এই যে আমি আর আপনি মিলে করব করার পরে দেখা যাবে আমি আমার ক্যামেরা থেকে যেটা শুট হচ্ছে যেটা আমার লেন্স দেখা যাবে যে আমি করছি সেটা আমি আপলোড করব যেটা আপনি করছেন সেটা আপনি আপলোড করবেন অনেক সময় দেখা যাবে আমার কিছু মানে যেই ফোকাসটা যে ক্যামেরাটা আমার ক্যামেরা থেকে যেই শুটগুলি হচ্ছে আপনি চাইলে আমার থেকে সেটা নিয়ে ইউজ করতে পারেন আমি চাইলে আপনার থেকে নিয়ে ইউজ করতে পারি কিন্তু দুইজন টোটালি সেপারেট দুইটা চ্যানেল এটা হয় কেন যে একজনকে দেখা যায় যে আপনি দেখবেন তহিদ আফ্রিদি আচ্ছা ফার্স্টে প্রত্যয় হিরণকে চিনেন আপনারা আমি যদিও ইউটিউব চ্যানেল খুব বেশি জানি না এই জিনিসগুলি জানা হয়েছে আমার ভাই বোনদের জন্য তো প্রত্যয় হিরণের চ্যানেল আজাইরা লিমিটেড এর মধ্যে তারপরে তহিদ আফ্রিদির আলাদা হয়ে তারপরে যে বাংলাদেশের কি ইয়েরা ছিল না ওদের নাম কি যেন সালমান মুক্তাদির ছিল আর একটা ওই যে কালো করে কি যেন ছেলেটা গার্লফ্রেন্ডের ও ভাইয়া গার্লফ্রেন্ডের কোন গার্লফ্রেন্ডের গার্লফ্রেন্ড বলছো গার্লফ্রেন্ডের গান সং ফ্রেন্ড সোহাগা বলছো সোহাগা K16 সৌমিক কি যেন একজন আছে না সৌমিক না কি যেন ওই হচ্ছে ওই চ্যানেলের ইয়া কাজ করার কি আমি জানি না আচ্ছা যাই হোক ওরা সবাই মিলে আবার খুললো কি বঙ্গ লিমিটেড না বং লিমিটেড কি জানি একটা তো ওরা কিন্তু যাদের ইন্ডিভিজুয়াল চ্যানেল ইন্ডিভিজুয়াল কাজ করে যখন ওই যৌথ চ্যানেলের কাজ করে এটাতে হয় কি ওদের আর্নিংটা বেশি হয় বুঝতে পেরেছেন পপুলারিটিটা বাড়ে যেমন বাংলাদেশ থেকে তহিদ আফ্রিদি ইন্ডিয়াতে গিয়ে ইন্ডিয়াতে হচ্ছে আপনার ইয়ে ছিল না কি যেন চ্যানেলের নাম দেবের সাথে ব্লগ এতে হয় কি বঙ্গায় ওর ওইখানে করে ও করে এতে হয় ইন্ডিয়ান যে ভিউয়ার গুলি ইন্ডিয়ান যে সাবস্ক্রাইবার ও পাচ্ছে সেটা কিন্তু ওইটা ট্রুতে পাচ্ছে এটাতে ও যে এখন একটা ভালো পজিশন আছে তারপরেও কিন্তু ওকে প্রতিনিয়ত ওর চ্যানেলকে র‍্যাঙ্কে রাখার জন্য ওর কাজ করতে হচ্ছে ওই কাজটা চ্যানেল র‍্যাঙ্কিং এর জন্য কাজ করবে আপনার চ্যানেল যখন একটা র‍্যাঙ্কে চলে আসবে তখন ওই জিনিসটা কাজ করে এখন ডিপেন্ড করে আপনার চ্যানেলের কন্টেন্টের উপরে আপনি কোন টাইপের কন্টেন্ট দিচ্ছেন আপনি যদি ধরেন এটা তো ওদের তো ব্লগিং চ্যানেল বা ওদের তো হচ্ছে এন্টারটেইনমেন্ট চ্যানেল ওই জন্য ওরা এটা করতে পারে আপনি যদি এডুকেশনাল দেন আপনি যদি টিউটোরিয়াল দেন যেমন রান্নার যদি চ্যানেল করেন বা আপনি যদি কোনো ওই যে আর্ট অ্যান্ড ক্রাফটের করেন সেক্ষেত্রে তো আপনি এটা করতে পারবেন না পারবেন ওই জাসান সাথে বলছিলাম আমার মোবাইলটা বন্ধ পাচ্ছি একটু দেখবেন জি ভাইয়া আচ্ছা আচ্ছা একটু এটা ফ্রি হইলে আমাকে একটা ফোন দিতে বলেন তো আরে আরে আপু সেকেন্ড কোশ্চেনটা করব হ্যাঁ হ্যাঁ করে ফেলেন ইমন 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 মিউট হয়ে গেছেন আনমিউট করে নেন
হ্যাঁ এখন ঠিক আছে আপনি কি সবাইকে মিউট করে দিয়েছেন নাকি আচ্ছা শুনেন আপু ওই যে আপনি বলেছিলেন যে 3 মিনিটের ভিডিওটা আমার কোন কোন ভিডিও তো 3 মিনিটের নিচে হয় যেমন টিজার অর ট্রেলার কোন মুভির ওই ক্ষেত্রে আমার ভিউজটা কিভাবে কাউন্ট হয় ওই ক্ষেত্রে ভিউজটা মিন ম্যাক্সিমাম বলা হয়েছে এখানে মিনিমাম না ম্যাক্সিমাম ভিউ বাড়াতে হলে ম্যাক্সিমাম 3 মিনিট এখানে আবার ভিউটা কাউন্ট হবে 30 সেকেন্ডস যখন দেখবেন ইউটিউব চ্যানেলের অ্যানালিটিক্স যখন দেখতে যাবেন তখন দেখবেন 30 সেকেন্ডস কতটা ভিউ হয়েছে সেটা দেখাবে 1 মিনিট কতটা ভিউ হয়েছে সেটা দেখাবে 2 মিনিট কতটা ভিউ হয়েছে ম্যাক্সিমাম 3 মিনিট হলে সেটাকে ওরা একটা ভিউ হিসেবে কাউন্ট করে নেয় আচ্ছা চ্যানেলের অ্যানালিটিকে যখন যাবেন তখন দেখতে পারবেন এবং এখানে যে ওয়াচ আওয়ারটা বলা হয় ওয়াচ আওয়ারটা শুধু একটাতে বলা হয় তা না একটা ভিডিওতেই হতে হবে এরকম না হতে পারে আপনার পুরো চ্যানেলের হতে পারে আপনার একটা ভিডিও দিয়ে আপনার হয়ে গেল যেমন আমাদের এরকম অনেক আছে যারা ইউটিউব নিয়ে অলরেডি কাজ করছে সে লেভেল 2 সেলার রিসেন্টলি হয়ে যাবে শুধু ইউটিউবের উপর কাজ করে অন্য কোনো কাজ না করে বুঝতে পেরেছেন আর কোনো কোশ্চেন আছে বা আপনার কোশ্চেনের প্রপার আনসার পেয়েছেন আচ্ছা আমরা তারপরে যাব হ্যাঁ পরে যাব আপু আচ্ছা ভিডিও এখানে আচ্ছা আপু আমার এটা এখন এখনো ক্লিয়ার হয় নাই আমি ওই যে ভিডিও কপিরাইটের বিষয়টা মানে হচ্ছে অন্য অন্য কারো ভিডিও যদি অন্য কারো চ্যানেলে ভিডিও আছে বাট আমি ওই ভিডিওটাকে আমি এডিট করে আমি আবার আপলোড করতে পারবো এটা ক্রিয়েটিভ কমনের ক্ষেত্রে পারবেন হ্যাঁ ক্রিয়েটিভ কমনের ক্ষেত্রে তাহলে তো এখানে আমি ওর মিউজিক গুলো ওর কন্টেন্টটাও ওর বাট আমি এডিট করে কিছুটা এডিট করে আমি এটাকে আপলোড করতে পারবো ক্রিয়েটিভ কমনের আন্ডারে বাট আমার প্রশ্ন হচ্ছে আমি যদি সাপোজ ফর এক্সাম্পল আমি যদি কোন একটা মিউজিক অথবা সাপোজ ওই ভিডিওর যে মিউজিকটা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করছে ওটা আমি যদি আমার ভিডিওতে আমি ইউজ করি তাহলে ওটাকে আমি যে ক্রিয়েটিভ কমনের আন্ডারে দিলে কি তাহলে কি আমাকে কপিরাইট ইস্যুতে ধরবে নাকি আমাকে কপিরাইট ইস্যুতে ধরবে না ওটা হুবহু দেয়া যাবে না একটু চেঞ্জ করে ক্রিয়েটিভ কমনের আন্ডারে দিতে হবে কোন ভিডিওটা স্ট্যান্ডার্ডের আন্ডার আর কোন ভিডিওটা ক্রিয়েটিভের আন্ডারে এটা ইউটিউব চ্যানেলে ঢুকলে ওদের ডেসক্রিপশনে দেখা যায় ওরা লিখে দেয় ভিডিওতে এখন প্লিজ কেউ প্লে করবেন না কারণ যদি প্লে করেন আমার এই লাইভটা কপিরাইটেড ইস্যুর আন্ডারে পড়ে যাবে কথাটা কি বুঝতে পেরেছেন আপনারা না মানে এখন যদি আমরা ইউটিউবের কোনো ভিডিও প্লে করি আমি এখন কপিরাইটেড ইস্যুর আন্ডারে পড়ে যাব মানে আমার এই লাইভটা ফেসবুক আমাকে কপিরাইটেড ইস্যুতে ফেলে দিবে এই একটা ঝামেলা আচ্ছা আপু একটা একটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে যে ইউটিউবের বাইরে মানে ইউটিউবে আপলোড হয়নি এরকম বাইরে আমি কোনো কিছু ইউজ করতে পারবো কিনা যেটা ইউটিউবের কপিরাইট আন্ডারে না পড়বে না ইউটিউবের বাইরে আমি বুঝিনি কথাটা আরেকটা দেখি মানে হচ্ছে যে আমার আমি ধরেন একটা সং আমি আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ইউজ করলাম ঠিক আছে যেটা ইউটিউবে আপলোড করা হয়নি আগে কিন্তু কিন্তু ওয়েবসাইটে আপলোড করা হয়েছে মানে ওদের নিজস্ব পারবেন না না পারবেন পারবো কিন্তু ওইটাও ক্রিয়েটিভ কমনের আন্ডারে দিতে হবে আপনি স্ট্যান্ডার্ড লাইসেন্সের আন্ডারে পারবেন না স্ট্যান্ডার্ড লাইসেন্সে যেটা অন্য কোথাও হয়নি সেটা পারবেন আপনাকে আপনার লাইসেন্সটা ক্রিয়েটিভ কমন দিয়ে দিতে হবে স্ট্যান্ডার্ড দিয়ে দিলে পারবেন না নাজমুল ভাই আপনারটা ক্লিয়ার এখন জি আপু এটা ক্লিয়ার আর কারো কোনো কোশ্চেন এতটুকুর মধ্যে কোনো কোয়ারিজ কোনো কোশ্চেন আছে না থাকলে আমরা পরে যাই আচ্ছা এখানে ভিডিও প্লেলিস্ট ওয়াটারমার্ক এগুলি এন্ড স্ক্রিন এলিমেন্টস এগুলি আছে আর এঙ্গেজ উইথ কমিউনিটি যেটা কমিউনিটির একটা ব্যাপার থাকে এই ব্যাপারটা কমিউনিটির জন্য আপনাকে অ্যাপ্লাই করতে পারবেন কমিউনিটি আপনার আসবে না কমিউনিটি আসতে আপনাকে প্রথম অবস্থায় হচ্ছে 10,000 সাবস্ক্রাইবার লাগবে 10,000 সাবস্ক্রাইবার হওয়ার পরে আপনি ইউটিউবে অ্যাপ্লাই করতে পারবেন কমিউনিটি এখন কমিউনিটি অনেকেই দেখা যায় যে 5,000-7,000 আসার পরে তারা ইউটিউবে অ্যাপ্লাই করে দেয় কমিউনিটির জন্য কমিউনিটির জন্য অ্যাপ্লাই করলে ইউটিউব যদি চায় আপনাকে দেখাবে দিবে আর ইউটিউব চাইলে না দিতে পারে এটা ইউটিউবের উপর ডিপেন্ড করবে
বুঝতে পেরেছেন? হ্যালো, আমি আপনাদের এই জিনিসগুলি বলেছি কারণ যখন আমি হঠাৎ করে বলবো যে এইটা হচ্ছে এন্ড স্ক্রিন, এইটা হচ্ছে ওয়াটারমার্ক, যাতে ওই সময় আপনাদের শব্দগুলি শুনে অসমানি নতুন মনে না হয়। আমি জানি না এখানে কে কে ইউটিউব সম্পর্কে জানেন বা ইউটিউব নিয়ে কাজ করছেন বা আদৌ কেউ কাজ করছেন কিনা। আপনি চাইলে ইউটিউবে ইউআরএল কাস্টম করা যায়, কিন্তু অন্য যে জায়গাগুলিতে আমরা কাস্টম ইউআরএল করেছি কোথাও কিন্তু আমাদের এরকম কোন লিমিটেশন ছিল না যে আমার কাস্টম ইউআরএল করতে গেলে আমার এত কি বলে এত ফ্রেন্ড লাগবে বা এতজন আমার অ্যাকাউন্টে অ্যাড থাকতে হবে, কিন্তু ইউটিউবে থাকা লাগবে। সেটা হচ্ছে 100 সাবস্ক্রাইবার হওয়া লাগবে, ঠিক আছে? এবং ইউটিউবে চ্যানেলটা কতটুকু এসইও ফ্রেন্ডলি, কতটুকু কি আছে এটার ভিউ, টোটাল অ্যানালিটিকটা তো একটা চ্যানেলের ভিতর থেকে দেখা যায়। আরেকটা দেখা যায় আমি কারো চ্যানেলে না ঢুকেও তার চ্যানেলের মোটামুটি একটা অ্যানালিটিক দেখতে পারবো। সেটার জন্য আমাকে VidIQ এবং টিউব বডি, VidIQ টিউব বডি এই দুইটা আমাদের হচ্ছে ক্রোম এক্সটেনশন, এই দুইটা ক্রোম থেকে আমাদেরকে ইনস্টল করে নিতে হবে। স্ক্রল, আর এখানে হচ্ছে ক্যাম্পটেশিয়া, ফিল্মোরা, এগুলি আপনার ইয়ের, এগুলি আপনাদের কি বলে ভিডিও এডিটিং সফটওয়্যার, এডিটিং এর। হ্যাঁ আচ্ছা, এই যে বলে দিয়েছে। আচ্ছা, ফেসবুকে আমরা কাভার ফটো, প্রোফাইল পিকচার বলি, যেটা ইউটিউবে এসে ইউটিউবের ভাষায় ইউটিউবের চ্যানেল আর্ট এবং চ্যানেল লোগো হয়েছে। ফেসবুক কাভার ফটোকে ইউটিউবের ভাষায় চ্যানেল আর্ট বলা হয়, আর প্রোফাইল পিকচারকে ইউটিউবের ভাষায় চ্যানেল লোগো বলা হয়। আরেকটা হচ্ছে এই যে মনিটাইজেশন এনাবল, ইনকাম আসার জন্য 1K সাবস্ক্রাইবার, 4000 ওয়াচ আওয়ার উইদিন 12 মান্থস, নট ফর কিড, ফর কিড। এখানে হচ্ছে আমাদের ভিডিও, প্রত্যেকটা ভিডিওর আগে আমাদের কিছু অপশন থাকে যেটা কিডস ভিডিও কিনা বা কিডসদের জন্য না কিনা, ওরকম অপশন গুলি থাকে। তারপর জেনারেল চ্যানেল, ব্র্যান্ড চ্যানেল করতে, ব্র্যান্ড চ্যানেল হলে সেখানে 10K সাবস্ক্রাইবার ফর স্পন্সার অ্যাড, স্পন্সার অ্যাড আসবে আপনার ভিডিও চ্যানেলের উপরে। 1000 সাবস্ক্রাইবার হলে হচ্ছে আপনার চ্যানেল মনিটাইজ হবে, কিন্তু অ্যাড আসবে না। অ্যাড আসতে হলে আপনার ব্র্যান্ড চ্যানেলে 10K সাবস্ক্রাইবার লাগবে, তারপরে আপনার চ্যানেলের উপরে ভিডিও আসবে, সরি অ্যাড আসবে, অ্যাডসেন্স এনাবেল হবে। ওকে, কল, এইটা হচ্ছে ওই যে টিউব বডির এক্সটেনশন, কোথায় যেতে হবে, কিভাবে করতে হবে, ওই জায়গাটা লেখা, তারপরে যান। আচ্ছা, এখানে এই যে টাইটেল জেনারেটর, তারপরে হচ্ছে কিওয়ার্ড আইও, এগুলি হচ্ছে টুল। ট্যাগ দিতে হবে মিনিমাম 30টা পার ভিডিওতে, ওই যে বললাম ট্যাগ দেয়ার। ব্র্যান্ড চ্যানেল হচ্ছে ভাইয়া চ্যানেলকে মুভ করে ব্র্যান্ড চ্যানেলে করে, একটা ইউটিউব চ্যানেলকে যেভাবে রাখা হয় তারপরে ওইটাকে ব্র্যান্ড চ্যানেল, ওইটা আলাদা আর একটা অপশন, ওইটাকে আপনার মেইন চ্যানেলটাকে মুভ করতে হয় ব্র্যান্ড চ্যানেলে। ওইটা ওই সেম চ্যানেলের মতোই দেখতে হবে, কিন্তু ওইটার কিছু আলাদা বেনিফিট থাকে, বেনিফিট কি সেটা আমি বলে দিব। আর এরপরে হচ্ছে টাইটেল দিতে, সরি ট্যাগ দিতে হবে বললাম পার ভিডিওতে মিনিমাম 30টা। কার্ড অ্যাড দিতে হবে, ব্র্যান্ডিং আর ওয়াটারমার্ক, এটা ওয়াটারমার্ক হচ্ছে আপনার চ্যানেলের যে লোগো থাকবে। আমরা যখন সেটিংস এর কাজ করব তখন ভিডিও কোয়ালিটি, মিনিমাম ভিডিও কোয়ালিটি 1080 থাকা লাগবে, 1080x1080, তাহলে ওই চ্যানেলে ভিডিও ভিডিও কোয়ালিটি, ওই যে ফার্স্টই বলেছি মনিটাইজেশনের জন্য ভিডিও কোয়ালিটি যদি ভালো হয়, কন্টেন্ট যদি ভালো হয়, 12 মান্থ লাগে না মনিটাইজ আসতে, খুব আর্লি মনিটাইজেশন চলে আসবে। আর ইউটিউবের যে চেকলিস্ট, এই চেকলিস্ট হচ্ছে এই কাজগুলি ইউটিউবের সেটিংসে একটা চ্যানেলকে র্যাঙ্কে আনতে হলে আপনাকে করতে হবে প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা চ্যানেলে। সেটা হচ্ছে সাইন ইন জিমেল, জিমেল দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা, আপনার চ্যানেল কাস্টমাইজ চ্যানেল, চ্যানেলের লোগো, চ্যানেল আর্ট, চ্যানেল ডেসক্রিপশন, সেখানে হচ্ছে ইমেল থাকবে, আপনার ওয়েবসাইট থাকবে, তারপরে হচ্ছে আপনার যত সোশ্যাল মিডিয়া, যেমন অনেক চ্যানেলে ঢুকলে দেখা যায় তাদের ফেসবুক লিংক, তাদের ইনস্টাগ্রাম লিংক, তাদের টুইটার লিংক তাদের ভিডিওর উপরে থাকে, ওই জিনিসগুলো এখানে দেখা যাবে। ক্রিয়েট ব্র্যান্ড চ্যানেল, তারপরে যান
owned account move to brand account সেটাই হয়েছে brand create brand channel আর brand move to brand account brand sorry brand channel same জিনিস go live upload video live একটা channel create করার পরে live করতে minimum 24 hour time দিতে হয় একটা channel create করার সাথে সাথে আপনি আমি live start করে দিতে পারবো না live করতে আমাদের minimum 24 hour time দিতে হবে ওরে hello শুনছি আপু আচ্ছা কেন আসছে একটা video thumbnail আমার আপ মানে কাস্টম থাম্বনেল করতেও কিন্তু আমার একটা লিমিটেড সাবস্ক্রাইবার লাগবে তারপরে আমি কাস্টম থাম্বনেল করতে পারবো সেটা মেবি 100 সাবস্ক্রাইবার থাকা লাগে তারপরে এডিট বেসিক ইনফরমেশন হচ্ছে টাইটেল ডেসক্রিপশন প্রত্যেকটা ভিডিও টাইটেল ট্রাই করবেন যে চ্যানেলের নাম আছে ওই চ্যানেলের নামটা ওই টাইটেলে থাকার জন্য এবং যতগুলি ট্যাগ দিবেন প্রত্যেকটা ট্যাগে খেয়াল করবেন যে আপনার চ্যানেলটা যাতে চ্যানেলের নামটা যাতে একটা ট্যাগ আকারে ইউজ হয় কারণ আপনারা যখনই আজাইরা কি বলে ভিডিওতে যাবেন দেখবেন আজাইরা দা লিমিটেড ওদের এই নামটাকে ওরা একটা ট্যাগ আকারে ইউজ করছে আপনি তৌহিদ আফ্রিদির চ্যানেলে যান সেম সবাই সবার চ্যানেলের একটা নাম ইউজ করে যেমন আপনারা একটা ব্লন্ডি হেয়ারের মেয়ে সুপার কারের ইয়ে করে না রিভিউ করে না দেখেছেন কেউ মর্নিং ব্যাচ বলেছে দেখেন দিয়াবো আপনি কেউ দেখেছেন আপনি ছাড়া আর কেউ দেখেছেন সব সুপার কারের রিভিউ ওর দেখছি আবার যদি যান আপনার বাইরের ব্লগার এতক্ষণ তো আমরা বাংলাদেশি বললাম বাইরের যারা ইউটিউব ব্লগার আছে যেমন মো ব্লগ আছে সাইগিন আছে তারপরে আরো কতগুলি আছে ওদের সবার নাম যদিও আমার মনে নাই আমার মনে থাকে না এত নাম এগুলি মনে রাখতে হয়েছে বহু কষ্টে কারণ আপনাদেরকে তো তাও নাম বলতে পেরেছি আরাফাতদের ব্যাচকে আমি কোনো ইউটিউব চ্যানেলের নাম বলতে পারিনি কারণ আমার তখন কোনো নাম জানা ছিল না অডিও টুল ইউজ করা যায় অডিও টুল ইউজ করতে গেলে ওইখানে আপনি কিছু ফ্রি মিউজিক পাবেন ওইগুলি আপনি ইউজ করতে পারবেন অ্যাড সিসি সিসি মিন্স হচ্ছে সাবটাইটেল যেটা আমরা ইউটিউব চ্যানেলে দেখে থাকি এন্ড স্ক্রিন হচ্ছে একটা ভিডিও লাস্টে দেখবেন অনেক সময় অনেক ভিডিও শেষ হয়ে যায় অনেক সময় ভিডিও শেষ হওয়ার জাস্ট 25 seconds অর 20 seconds আগে ভিডিওর বা পাশে ভিডিওর সরি লেফট সাইডে রাইট সাইডে উপরে নিচে অনেকগুলি ভিডিও আসতে থাকে আপনি যেটাতে ক্লিক করবেন পরবর্তীতে আপনাকে ওই ভিডিওটাতে নিয়ে যায় এরকম একটা অপশন আসে না ওইটাই হচ্ছে এন্ড স্ক্রিন ওইটাই হচ্ছে এন্ড স্ক্রিন সেটিং প্লেলিস্ট আপনার ভিডিও চ্যানেলের মধ্যে আপনি প্লেলিস্ট সেট করতে পারবেন তারপরে যান তারপরে যে মনিটাইজ এনাবল রিকোয়ারমেন্ট এখানে দিয়ে দেওয়ার ওয়াটারমার্ক এই হচ্ছে ইউটিউবের যেই আপনাদেরকে গুগল ডকটা দেয়া এটা নিয়ে ওভারভিউ দেওয়ার পরে কি এখন সবার বোঝা গেছে না আরো কিছু বলতে হবে আচ্ছা ভিডিও কোয়ালিটি যেটা বলেন 100 না 1080 এটা কি মিনিমাম এটা মিনিমাম বলিনি ভাইয়া এটা হচ্ছে এই কোয়ালিটি দিলে আপনার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য বা র‍্যাঙ্কে আসাটা খুব দ্রুত হয় আপনি ইউটিউব চ্যানেলে গেলেন একটা জিনিস দেখছেন ওই চ্যানেলটা নতুন থাকলে ওই চ্যানেলের কোয়ালিটি যদি ভিডিও কোয়ালিটি যদি ভালো না হয় তখন কিন্তু দেখা যাবে যে ভাইয়া আপনার ওই চ্যানেলে গিয়ে আপনি আর ভিজিট করবেন না বা ওই চ্যানেলের সেকেন্ড ভিডিওটা দেখবেন না আপনি ওই চ্যানেলের সাবস্ক্রাইবার থাকবে না ভিডিও কোনো সাইজ লিমিট আছে অর্থাৎ এত মেগাবাইটের বেশি হতে পারবে না 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 এরকম কোনো সাইজ লিমিট নাই ভাইয়া আমরা 4 ঘন্টার ভিডিও ওই যে শুধু যদি আমি ভেরিফাই করে দেই তাহলে হচ্ছে আমি 15 ভেরিফাই না করি তাহলে আমি 15 মিনিটের উপরে কোনো ভিডিও দিতে পারবো না আর যদি ভেরিফাই করে দেই তাহলে 15 মিনিটের উপরে আমি ভিডিও দিতে পারবো সেটা যেমন আমাদের যে এলইডিপি আপনাদের যে চ্যানেলটা আছে ইউটিউব চ্যানেল যেখানে আপনাদের ক্লাসের ভিডিওগুলি দেয়া হয় ওইখানে কিন্তু 3.5 ঘন্টা 4 ঘন্টার ভিডিও আপলোড করছি আমরা এই ক্লাস ভিডিও নট ইভেন আপলোড করছে ওখান থেকে কিন্তু লাইভও হচ্ছে ইউটিউব থেকে লাইভ হচ্ছে আমি যেমন আপনাদের ফেসবুক লাইভ করি ওখান থেকে কিন্তু আমাদের এখানকার অনেক মেন্টররা আছে যারা ইউটিউবের থ্রুতে লাইভ করে কারণ ইউটিউবে ভিডিওগুলি আপলোড করতে না অনেক ঝামেলা করে ওরা ভিডিও একবার আপলোড করার সময় দেখা যায় কি যে ওরা আপনার ইয়ে করে রিভিউ দেয় রিভিউতে নেয় তারপরে আবার কপিরাইটেড ইস্যু ধরে
তো দেখা যায় ওনারা এই ঝামেলাগুলির জন্য ডিরেক্টলি ইউটিউবে লাইভ করে, ইউটিউবে লাইভের লিঙ্কটা ফেসবুকে ওনারা শেয়ার করে দেয়। কিন্তু আমি যেটা করি, আপনাদের ফেসবুক লাইভ করি, লাইভ করে এই ভিডিওটা ডাউনলোড করে ইউটিউবে দিয়ে দিই। তো ওনাদের আর ওই আমার যেমন আপলোডের একটা ইস্যু থাকে, আপলোড করার একটা টাইমের ব্যাপার থাকে যে আপলোড হচ্ছে না, নেট প্রবলেম করছে, এই জন্য হচ্ছে না, তো ওই জিনিসগুলি ওনাদের করতে হয় না। ওনারা একবারই, যেমন আমি আপনাদের ফেসবুক লাইভে নেই, উনি একবারই ইউটিউব লাইভ স্টার্ট করে দেয়। তো একটা ইউটিউব লাইভ ওনার তো একটা ক্লাসটা আপনাদের 4 ঘন্টা, ওনাদের 4 ঘন্টা 4.5 ঘন্টাও তো চলছে ভাইয়া, কোনো ইস্যু হচ্ছে না, ওটার কোনো লিমিটেশন নেই। তবে এইটুকু বলা হয় আমাদেরকে, সেটা হচ্ছে যত ভিডিও ভালো কোয়ালিটির ভিডিও দিবেন এবং যত সাউন্ড কোয়ালিটি ভালো দিবেন, তত দ্রুত আপনার চ্যানেল মনিটাইজেশনে চলে আসবে বা তত দ্রুত আপনার একটা ভিডিও র‍্যাঙ্ক করাতে পারবেন। আমার মাঝে মধ্যে একটু মানে চিন্তা করি যে এত হাজার লক্ষ এই যে ভিডিও সাইজ এরা এরা জমা রাখে কোথায়, আর প্রত্যেকে এক একটা 1 GB 1 GB করে দিচ্ছে, এক একজনের কত শো টেরাবাইট এক একটা ইউটিউবারের ভিডিও হচ্ছে, সব পুরো পৃথিবীর সব ভিডিও ধরলে কত লক্ষ টেরাবাইট হবে। এটা ওদের ভাইয়া সফটওয়্যারটা ওরা ওরকম করে দিয়ে রাখে, ওদের সফটওয়্যারটা ওরকম করে করেছে বলেই তো ওরা যেহেতু আপনাকে মানে চিন্তা করেন আপনার থেকে ওরা আপনাকে যা দিচ্ছে তার থেকে কত বেশি ওরা আর্ন করলে আপনাকে এত দিচ্ছে। বাংলাদেশে এরকম ব্লগার আছে যে পার মান্থ ওদের 2 লাখ 2 লাখ 2 লাখ 2.5 লাখ টাকার উপর আর্নিং আছে। বাইরের কান্ট্রিতে যান সেটা আরো বেশি হয়। তো এই আর্নিং যদি তারা একটা ইউটিউবের থ্রুতে পায়, তাহলে ইউটিউব কি পায়? আমাদের সাথে এক আপু মে থেকে শুরু করে ওনার ওই দিন শুনলাম $1,000 উপরে, মানে অলমোস্ট $1,100 ওনার আর্নিং মেয়ের মিডল থেকে ভাইয়া, শুধু ইউটিউবের কাজ করে। এবং উনি এখন লেভেল 2 সেলারের কাছাকাছি চলে যাচ্ছে। কোনো ইউটিউবের গিগ মোটামুটি এখন অন্যান্যগুলোর থেকে কম, আমি যা দেখলাম আর কি স্টাডি করে। ইউটিউবের ভাইয়া, ইউটিউবের শুধু ইউটিউবের কাজ করে মানুষ টপ রেটেড হয়। ইউটিউবের কাজ প্রচুর আছে, ধরেন ফেসবুকের কাজ তো আজকে অ্যাড করাইলে কালকে হয়তো অ্যাড নাই, আবার পরে মাসে হয়তো দুইটা অ্যাড করা, কিন্তু ইউটিউবের কাজ অনেকগুলা কাজ, কারণ একটা ভিডিও আপনি একবার চ্যানেল র‍্যাঙ্কে এনে দিলেন, একটা ভিডিও র‍্যাঙ্কে এনে দিবেন, তার পরবর্তীতে ভিডিও র‍্যাঙ্কে আনার জন্য কিন্তু আবার তার আপনার কাছে আসতে হবে, কারণ এই প্রসেসগুলি সে প্রপার ওয়েতে করতে পারবে না। তার মানে হচ্ছে ইউটিউবের কাজটা যদি আপনারা প্রপারলি শিখতে পারেন, আপনাদের এটা থেকে কন্টিনিউয়াস রানিং আসবে, কথা বলতে বলতে আমার হয়তো একটা শব্দ এদিক ওদিক হয়ে যেতে পারে। এই গেল আমাদের ইউটিউবের এই আমি যে ডকটা দিয়েছি, এটা দেওয়ার কারণ হচ্ছে যে ফজলুল ভাইয়া বলছিল যে আপু যে এই জিনিসগুলি মুখে বলেন এই জিনিসগুলি যদি একটা চেকলিস্ট আকারে থাকতো তাহলে আমাদের জন্য ইজি হতো। তো ওই চেকলিস্ট এখানে সেইভাবে দিয়ে দেয়া যে একটা ভিডিও র‍্যাঙ্কে আনার জন্য কি করতে হয়, একটা চ্যানেল র‍্যাঙ্কে আনার জন্য কি করতে হয়, একটা মানে কোনটার কোন সাইজ থাকে, কোনটাকে কোন অ্যাপসটা আমাকে ইউজ করতে হবে, ওই অ্যাপসের টোটাল ডিটেইলিংটা আমার কাছে করা ছিল, এই জন্য আমি দিয়ে দিতে পেরেছি। নতুন করে আমি আসলে করার সময় পাই না, এই জন্য আমি দিতে পারি না, আপনাদেরকে বলে দেই, মুখে বলে দেই এটা আমার করা ছিল বলে আমি দিয়ে দিতে পেরেছি। হ্যালো রে, ক্লিয়ার? হ্যালো, জি 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 আপু, জি হ্যাঁ আপু, লাইভ সেজন্য শোনা যাচ্ছে আপু, লাইভ সেজন্য শোনা যাচ্ছে, তাহলে আজকে ফুল ক্লাস লাইভে যাক, ঠিক আছে ইমন? আচ্ছা আপু, আমি পেনটা তো, আমরা আমাদের স্লাইডে যাই। স্লাইড দেখেছেন কেউ? প্রিভিয়াস স্লাইড আপু স্ক্রিনশট কি দিব? না, আপনার এখানে স্লাইড নাই, আপনি স্লাইডটা ডাউনলোড করেন নাই? কিসের স্লাইড কোশ্চেনটা করেছে কি ইমন? না না
এটা খানি নকি এটা খান করছে আচ্ছা ইমন আকাশ এসেছে না আপু আমি করি নাই আকাশ ভাই ভাই জি ভাই আমি গাড়িতে তো এজন্য কথা বলতে পারছি না প্রপারলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার শোকে হচ্ছে ইমন শেষে যাচ্ছে আপনার ভয়েস শুনতে পাচ্ছে না বলে আপু আমি গাড়িতে তো এজন্য আমি শুনতে পাচ্ছি আপনাদেরকে আচ্ছা ঠিক আছে ভাই ইমন শুনছেন তো কি কথা ভাই আপনাকে শোনাবে এইটা হচ্ছে আমার বহু কষ্টের করা লাইফ টাইম লাইফে মানে হচ্ছে এই স্ক্রিনশট দিয়ে স্লাইড করাটা আমার জন্য খুব পেইনফুল লাগে এটা হচ্ছে ওই স্লাইড তারপরে যান এই স্লাইড দেখানোর কিছু নাই তারপরে যান এইখানে টোটাল স্লাইড দেখেছেন কে কে স্কিমিং করছি আমি দেখছিলাম কয়টা আছে বলতে পারবেন কয়টা আছে এটা তো গুনি নেই আপু আমি খুব দ্রুত দেখে গেছি তো সেজন্য এখন কথা হচ্ছে বলতে পারেন আপু 82 স্লাইডে কি দিয়েছেন এত বড় কেন এটা কিছুই না প্রত্যেকটা স্টেপ আমি হচ্ছে আগের ব্যাচকে টিউটোরিয়াল দিতাম আপনাদেরকে আমি টিউটোরিয়ালটা দেই না আগের ব্যাচকে টিউটোরিয়াল খুঁজে খুঁজে দিতাম তো টিউটোরিয়ালটা খুঁজে খুঁজে দেওয়ার কারণে ওরা ওদের জন্য আমি এত ডিটেইলিং এ ইউটিউবের কোনো টিউটোরিয়াল খুঁজে পাইনি ইউটিউবের ডিটেইলিং এ টিউটোরিয়াল খুঁজে না পাওয়ায় আমাকে এই ডিটেইলিং এ স্টেপ বাই স্টেপ ধরে ধরে একটা করে স্লাইড রেডি করতে মানে একটা করে স্ক্রিনশট দিতে হয়েছে আপু কিছু হচ্ছে ইউটিউবের জন্য আমার মনে হয় না এই স্লাইড দেখার পরে কারো লাইভ চলছে জিজ্ঞেস করা লাগবে সে যদি এই স্লাইড এর প্রত্যেকটা স্লাইড ধরে ধরে করে তাও তার একটা ইউটিউব চ্যানেল প্রপার ওয়েতে হয়ে যাবে আপনি করে নিবেন ভাইয়া করে স্লাইডটা আমাকে দিয়ে দিবেন ঠিক আছে ইমন ঠিক আছে বুঝছে কে এটা তুই তো বুঝছিস ঠিক আছে আমি ঠিক আছে বলি নাই আচ্ছা ঠিক আছে আমরা ঝগড়া পরে করি ইউটিউব চ্যানেলে যখন যাবেন একটা চ্যানেল ক্রিয়েট করতে গেলে একটা জিমেইল লাগে আপনারা কি জানেন আপনাদের সবারই একটা করে ইউটিউব চ্যানেল আছে জি আমি আপু কালকে রাতে দেখলাম আপু আমি এটা আপনার এই স্লাইড দেখার পরে আমাদের সবার একটা করে ইউটিউব চ্যানেল থাকে কারণ আমরা যখন জিমেইলে জয়েন করি জিমেইলে জয়েন করার পর আমরা যখন ইউটিউবে যাই ইউটিউবে লাইক দেই বা একটা জিনিস সেভ করি তখন সেটা অটোমেটিক্যালি একটা চ্যানেল ক্রিয়েট হয়ে যায় আপনি যে টেক্সট দেন কেউ আমাকে ইফতি টেক্সট গুলি দেখে দেখে একটু বলবেন আমি না আসলে ইফতি টেক্সট দেখা হয় না ইফতি টেক্সট না আসলে কারো টেক্সটই আমার দেখা হয় না তো জিমেইল যখন করবেন বায়ারের জিমেইলটা দিয়ে যখন আপনি একটা চ্যানেল ক্রিয়েট করবেন চ্যানেল ক্রিয়েট করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে পাশে একটা ট্যাবে জিমেইলটাকে লগ ইন করবেন তারপরে ইউটিউবের ট্যাবে যাবেন তখন এই যে দেখেন অ্যারো সাইন দেওয়া যে জায়গাটা দেখাচ্ছে যেখানে আমি বসে আছি গালে হাত দিয়ে সুন্দর করে দেখা যায় জি আপু এক পাশে এই যে এই জায়গাটা আপনাদেরও তখন চলে আসবে এই জায়গাতে ক্লিক করলে তারপরে স্লাইডে যান এই জায়গাতে ক্লিক করলে দেখতে পাবেন ক্রিয়েট ইওর চ্যানেল পরের স্লাইড খান জি আপু দেখছি তো কাজ করতেছেন এই যে এইটা আমার তখন নতুন ইমেল ছিল এই ইমেইলে আমার হচ্ছে এই যে ক্রিয়েট এ চ্যানেল পেইড মেম্বারশিপ
ইউটিউব স্টুডিও সুইচ অ্যাকাউন্ট এখানে ওই যে বলেছিলাম ইউটিউব চ্যানেলে কাজ করতে গেলে দুই জায়গায় কাজ করতে হবে সেটা মাথায় রাখতে হবে ফার্স্টে কাজ করতে হবে চ্যানেলের জন্য সেকেন্ড কাজ করতে হবে ভিডিওর জন্য কিন্তু সেটিংস এর সময় একটা কাজ করতে হয় এই জায়গার সেটিংস এখানে যে সেটিংস এইখান থেকে হচ্ছে চ্যানেলের সেটিংস আর চ্যানেলের ভিতরে কি আরেকটা সেটিংস পাবেন সেটা হচ্ছে চ্যানেলের ভিতরের সেটিংস এটা দিয়ে চ্যানেলের বাহ্যিক সেটিংস ওটা দিয়ে চ্যানেলের ইন্টারনাল সেটিংস কথাটা কি ক্লিয়ার সেটিংস এর ভিতরে সেটিংস তারপর আরো দুইটা সেটিংস আচ্ছা যার চ্যানেল যে অটো যেটা হয়ে যায় চ্যানেল নিয়ে একটু কথা বলি আমি যদি কোনো চ্যানেলে বা কোনো ভিডিওতে লাইক দিই তার মানে কি অটোমেটিক আমার নামে একটা চ্যানেল হয়ে যাবে মানে হ্যাঁ যখন লগ ইন করবেন যে জিমেলটা দিয়ে লগ ইন করবেন ওই জিমেলটাই একটা চ্যানেল হয়ে যাবে তাহলে যদি আমার একটা লাইক কমেন্টস এর মাধ্যমে যদি একটা চ্যানেল তৈরি হয়ে যায় তাহলে মনে হয় ক্রিয়েট চ্যানেল শব্দটা তখন থাকে না না তখন এখানে ইওর চ্যানেল চলে আসে তখন এখানে ইওর চ্যানেল চলে আসবে ক্রিয়েট চ্যানেল থাকবে না কারণ এই ভিডিওটা আপনাদের এই এই স্লাইডটা রেডি করার জন্য আমার যে মেইলটা দেখছেন এই মেইলটা দিয়ে আমি কোথাও ইউটিউবে লগইন করিনি দ্যাটস ওয়াই আমার এখানে ক্রিয়েট চ্যানেল এসেছে এই এই ক্রিয়েট চ্যানেলটা আপনাদের বায়ারের ক্ষেত্রেও আসবে বায়ার একদম নতুন চ্যানেল দিবে আপনার নতুন ইউটিউব দিবে সরি নতুন চ্যানেল দিবে ইউটিউব দিবে কথা কিছু বলে ফেললাম নতুন জিমেইল দিবে ঘটনাটা কি পরে বুঝলাম ভিডিও গেটে তখন আমি আমার দ্বিতীয় যে অ্যাকাউন্টটা সেখানে যা চ্যানেল ছিল একটা মুছে ফেলছি আমি মুছে এখন আমাকে আমার অ্যাকাউন্টটাতে এখন ক্রিয়েট চ্যানেল দেখাচ্ছে আমি বললাম আপনারা কি ঘুম থেকে উঠে চিন্তা করেন আপুকে এই কোশ্চেন গুলি করতে হবে আপুকে কোশ্চেন করলে আপু যদি আনসার দিতে পারে না এই যে ভাইয়া বলছি আমি বলছি আপুকে কোশ্চেন করলে আপু যদি আনসার দিতে পারে আপু কোশ্চেন করলে আপনারা আনসার দিতে পারেন না কেন এখন আপনাদের কোশ্চেন করেন আমরা হচ্ছে হ্যাঁ আপনি যে সেটিং গেছেন না সেটিং একটু ক্লিক করেন ক্লিক করা যাবে এটা তো স্লাইড এখানে তো ক্লিক করা যাবে না আপনি সেটিংস এর যে জায়গাটা আমি বলেছি সেটিংস দুই জায়গা থেকে করতে হয় পরবর্তীতে যখন আসবো আপনাদের এই জিনিসটা মনে থাকবে না মাথায় থাকবে না এই জন্য আগে বলে নিলাম আমরা আগে চ্যানেলটা ক্রিয়েট করি তারপরে আপনি যে স্টেপটাতে গেছেন এই স্টেপটা আমি মেবি 15-16 স্টেপ এর পরে তো 15-16 স্টেপ না বুঝে এখন ওটা বলে দিলে তখন আপনাদের কনফিউজড হয়ে যাবে আমি ওই জায়গাটাও বলে দিব ক্রিয়েট নিউ চ্যানেলটা কি সেটা আমি বলে দিব ঠিক আছে আসিফ ভাই আমার মনে থাকলো আমি একটু পরে বলে দিচ্ছি জি ইমন বলেন আপু এই জায়গাটা আপনি পরে আসবেন বাট কোশ্চেনটা আগে করে ফেলি তখন আপনি টপিকটা আনার সময় তখন এটা আনসার দিয়ে দিবেন ঠিক আছে আপু এই জায়গাটা একটু খেয়াল করেন আপু লোকেশন স্পেন লোকেশন স্পেন জি এখন এটা তো এখন যদি আমার যে গুগল ম্যাপে আমার যদি লগইন করা থাকে তাহলে এটাকে অটো সিনক্রোনাইজ করবে এইটা লোকেশন স্পেন দেখাচ্ছে কারণ আমার এইটাতে ইয়ে অন ছিল আপনার VPN অন করা ছিল VPN দিয়ে কাজ করেছিলাম আমি ওই জন্য আমাকে হ্যাঁ VPN দিয়ে কাজ করার কারণে আমার হচ্ছে লোকেশন লোকেশন চেঞ্জ
লোকেশন থেকে ম্যানুয়ালি সেট করা নাকি এটা অটো সিনক্রোনাইজ করে গুগল? গুগল সিনক্রোনাইজ করে অনেক সময় বা আপনাকে জিজ্ঞেস করবে, আপনি যদি তখন দিয়ে দেন তখন আসবে। এখানে লোকেশন স্পেনটা হচ্ছে আমাদের, তখন হচ্ছে আমার একটা বায়ারের কাজ চলছিল, ও ছিল স্পেনের বায়ার, দ্যাটস ওয়াই আমাকে লোকেশন স্পেন দিয়ে দিতে হয়েছিল এবং ওই সময় আমার এটা রেডি করা। কথাটা বুঝতে পেরেছেন? সেম কাজটা আপনারাও করবেন বায়ারদের ক্ষেত্রে, যখন কাজ করবেন আইপি চেঞ্জ করে নেবেন, লোকেশন চেঞ্জ করে নেবেন। IP চেঞ্জ করলে বেসিক্যালি লোকেশনটা চেঞ্জ হয়ে যাবে যে কোন কান্ট্রির IP ইউজ করছেন। আচ্ছা ভাইয়া, আমরা ক্রিয়েট চ্যানেলে যাব। এস খান, আপনার কি স্লাইড চেঞ্জ হচ্ছে? এই যে ক্রিয়েট চ্যানেলে গেলে এখন এখানে যেটা গেট স্টার্টেড এসেছে, আপনারা এখানে দুটো স্লাইড পাবেন। গেট স্টার্টেড, সরি, গেট স্টার্টেড দেওয়ার পরে দুটো, গেট স্টার্টেড দেওয়ার পরে দুটো দুটো অপশন পাবেন। দুটো অপশনের মধ্যে একটা এখানে এই যে আরজা ডিরেক্টলি যেটা চলে এসেছে এটা আসবে না, এখানে একটা আসবে যে আপনার নামে কি চ্যানেলটা রাখতে চান নাকি কাস্টম নেমে চ্যানেল ক্রিয়েট করতে চান। আমার এই স্লাইডটা যখন রেডি করা হয়েছিল তারপরে এই অপশনটা এসেছে, দ্যাটস ওয়াই এই স্লাইডটা এখানে ঢোকানো হয়নি। কথাটা কি বোঝা গেল? আমার ওই স্লাইডটার পরে মাঝে আরেকটা অপশন আসবে আপনাদের, সেটা হচ্ছে যে আপনি কি আপনার নামে চ্যানেলটা ক্রিয়েট করতে চান নাকি আপনি আপনার মানে কাস্টম নেমে করতে চান। আপনি কাস্টম নেম ক্লিক করার পরে আপনার এই অপশনটা আসবে। কথাটা কি ক্লিয়ার? আপনি আপনার চ্যানেলের নাম দিবেন, নাম দিয়ে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আই এম ক্রিয়েটিং এ নিউ চ্যানেল এরকম কি জানো, তারপরে ক্রিয়েট দিয়ে দিবেন। চলে যান, বসে আছেন। এই যে এইখান থেকে আমাদের হচ্ছে চ্যানেল আর্ট বা প্রোফাইল পিকচার যেটা ওইগুলি সেট করা, আমি এখান থেকে সেট করব না, আমি পরবর্তীতে সেট করব। এই যে আপডেট, আপডেট করব না, এখান থেকেও করা যায়, আমি এখান থেকে করব না, আমি পরে গিয়ে করব। এখানে এসে যে লিঙ্কগুলি, এটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক, এখানে হচ্ছে আপনার ফেসবুকের, টুইটারের আর ইনস্টাগ্রামের লিঙ্ক, এগুলো এখান থেকে দিয়ে দিবেন, বায়ারের কাছ থেকে নিয়ে নিবেন। এখানে বলবেন না যে আপু পরে করা যাবে না, পরে করা যাবে, কিন্তু এখান থেকে দিয়ে দিবেন আপনি, এটা পরেও করা যায়। পরে করা যাওয়ার পরে আপনার চ্যানেল এইটা চলে আসবে, এটা হচ্ছে আপনার চ্যানেলের ড্যাশবোর্ড। চ্যানেলের ড্যাশবোর্ড আসার পরে তারপরে স্লাইডে যান। এই যে এখন যেই জায়গার যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এই যে সেটিংস, এই সেটিংসটা আসতে হলে আপনার এখানে যে এটা আছে এতে ক্লিক করবেন। এখানে ভুলে আমার কাস্টম চ্যানেলে, আগের স্লাইডটাতে যান, কাস্টম চ্যানেলে অ্যারোটা দেয়া আছে, কাস্টম চ্যানেলে অ্যারোটা দেন না, অ্যারোটা এখানে হবে না, অ্যারোটা এই এতে হবে। এটা দেওয়ার পরে এই যে সেটিংস আসবে, সেটিংস এ অ্যারো দেয়া আছে, এই সেটিংস এ যান। এই সেটিংস এ যাওয়ার পরে এই যে এই জিনিসগুলি এসেছে না আসিফ ভাই, এই জিনিসগুলি হচ্ছে চ্যানেল স্ট্যাটাস এন্ড ফিচার্স, অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেল, অ্যাডভান্স সেটিংস, অ্যাড অর রিমুভ ম্যানেজার। যে আপনি আপনার চ্যানেলকে, এখানে আরেকটা ব্যাপার হয়, ফেসবুক পেজে যেমন আমরা পুরনো পেজের পেজ যদি পুরনো হয়, আমরা যদি সেটার কাজ করি, আমরা বলি না যে পুরনো পেজ হলে আমাকে রোল দিতে হবে, নতুন পেজ হলে আমাকে ইনফরমেশন দিতে হবে। এইখানে বলবে নতুন চ্যানেল হলে আমাকে তুমি ইনফরমেশন দাও, পুরনো চ্যানেল হলে তুমি আমাকে রোল দাও। এই রোলটা দিতে হয়, এই যে চ্যানেল ম্যানেজার আছে না, এটা দুইটা জায়গা থেকে করা যায়, একটাই চ্যানেল ম্যানেজার থেকে করা যায়, আরেকটা আমরা ভিতরে আরেকটা সেটিংস দেখব, ওই সেটিংস থেকে করা যায়। ও এখানে একটা ভিন্ন আছে, সরি, হ্যাঁ হ্যাঁ, এখানে আমার মিডল আছে ক্রিয়েট এ নিউ চ্যানেল, মানে চ্যানেল স্ট্যাটাস এন্ড ফিচারের পরে ক্রিয়েট এ নিউ চ্যানেল আছে, মানে জিনিসটা কেন? আচ্ছা, এখানে কারণ আমার আসছে অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেল, এখানে গেলে আপনার যেটা ক্রিয়েট এ নিউ চ্যানেলের যে জিনিসটা সেভ, কিছুটা আপডেট এসেছে। এখন কেন আপডেট এসেছে সেই কোশ্চেন করলে আনসার আমার কাছে নেই ভাইয়া। এখানে হচ্ছে একটা জিমেইলের আন্ডারে অনেকগুলি ইউটিউব চ্যানেল ওপেন করা যায়, ঠিক আছে? তো ওই ক্রিয়েট এ নিউ চ্যানেল দিয়ে আপনি আরেকটা নতুন চ্যানেল অন করতে পারবেন, এই জিমেইলের আন্ডারে আরেকটা চ্যানেল অন করতে পারবেন। বুঝতে পেরেছেন? মানে দুইটা ইউটিউব চ্যানেল, হ্যাঁ, একটা জিমেইলের আন্ডারে অনেকগুলি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা জানতাম না। আচ্ছা, তারপরে তারপরে যান,
তারপরে ওই যে ওইখানে গেলে এই ভেরিফিকেশনের এই যে আরজা এখানে ভেরিফাই আসবে, আমি যখন যে আগের স্লাইডটাতে যান, আমি নামটা ভুলে গেলাম, আগের স্লাইডটাতে যান, এই যে চ্যানেল স্ট্যাটাস এন্ড ফিচার্সে যাব, তখন হচ্ছে আমার এই ভেরিফিকেশনটা আসবে, এই ভেরিফিকেশন পরের স্লাইডে যান, ভেরিফিকেশন আসলে এই ভেরিফিকেশনের জন্য আপনাকে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে, ভেরিফাই ক্লিক করার পরে স্ক্রল করেন, সরি স্ক্রল করেন বলি আমি, ওই যে স্ক্রল করেন বলতে বলতে, আচ্ছা নেক্সট, এই যে এখানে হচ্ছে আপনাকে ফোন নাম্বার, বাইরের সাথে যখন কাজ করবেন অবশ্যই বাইরের ফোন নাম্বার থাকবে, আপনার তখন টেনশনের কিছু নাই, আর আমরা যারা বাঙালিরা আছি বাঙালির বাংলা বাঙালিদের জন্য হচ্ছে বাংলাদেশ দিয়ে আপনি নাম্বার দিয়ে ভেরিফাই করে নিবেন, এখানে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করা, তারপরে তারপরে যান, এরপরে হচ্ছে যে এটা আসবে টেক্সট টেক্সট না টেক্সট মি দা ভেরিফিকেশন কোড, তারপরে নিচে আসবে আপনার ফোন নাম্বার, আপনার ফোন নাম্বার দিবেন, ফোন নাম্বার কখনোই ওই যে প্লাস এইট এইট দিবেন না, শুধু জিরো ওয়ান দিয়ে দিয়ে যাবেন, তাহলেই হয়ে যাবে, কারণ উপরে আপনি কান্ট্রি সিলেক্ট অলরেডি করে দিয়েছেন। সাবমিট দিয়ে দিলে আপনার ফোনে সিক্স ডিজিটের একটা ভেরিফিকেশন কোড চলে আসবে, ওই সিক্স ডিজিটের ভেরিফিকেশন কোডটা এখানে দিয়ে দিলে আপনার ভেরিফাই হয়ে যাবে চ্যানেলটা। তারপরে খান আপু এর আগে স্লাইডে চলে গেছে, ওখানে আমার একটা কোশ্চেন ছিল, খান আগে স্লাইডে যান, আজমল ভাইয়ের কোশ্চেন আছে, কোথায় আপু আগে স্লাইডে আসাবউদ্দিন তালুকদার ইউটিউবের চ্যানেলে ইয়ে করতে চেয়েছিলেন, ক্লাসটা আগে করতে চেয়েছিলেন, আপনি স্ক্রিনশটটা অফ করে আবার অন করেন, স্ক্রিনশটটা অফ করে আবার অন করেন, হ্যাঁ নাজমুল ভাইয়া কি যেন বললেন যে এখানে প্রবলেম দেখো, এখানে যে যে অ্যাড ম্যানেজ ইউর চ্যানেল, এখানে যাওয়ার পরে একটা পার্সোনাল অ্যাকাউন্ট থাকে এবং হচ্ছে একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট থাকে, এখন আমার এই জায়গায় একটু মানে কনফিউশন আছে আর কি, মানে এই কোনটা বেনিফিট এবং এখন প্রবলেম হচ্ছে আপনাদের প্রবলেম হচ্ছে কি ভাইয়া, আমি এখন চিৎকার দিলে বলবেন আপুকে কোশ্চেনগুলো, আপু চিৎকার দেয়, আমি যে জায়গাটুকু দেখাচ্ছিলাম এইটা নরমাল একটা চ্যানেলের সেটিংস, আমি কিন্তু বলেছি যে ব্র্যান্ড চ্যানেলটাও আপনাদের দেখাবো, নরমাল চ্যানেল আপু এই যে এই যে এই যে এখানে যে অ্যাড অর ম্যানেজ চ্যানেল আছে না, আমি ওই জায়গায় ইয়াটা ছিল আর কি, সেজন্য আমি কোশ্চেনটা করলাম, আমি ঠিক আছে ভাইয়া ওই জায়গায় আমি যাই, ওই জায়গায় যেটা কি কোশ্চেনটা কি আসছে এখানে, ব্র্যান্ড চ্যানেলটা কি, ব্র্যান্ড চ্যানেলটা হচ্ছে এই চ্যানেলের আন্ডারে, এটা একটা নরমাল চ্যানেল, এটাকে একটা ব্র্যান্ড চ্যানেলে ট্রান্সফার করা যায়, এবং একটু আগে মেবি আমাকে ইমন জিজ্ঞেস করেছিল আপু ব্র্যান্ড চ্যানেলের ফ্যাসিলিটি, ইমন আর অন্য কেউ, আমি বলেছিলাম ব্র্যান্ড চ্যানেলের ফ্যাসিলিটি গুলি আমি আপনাদের দেখাবো, ফার্স্ট আমি চ্যানেল ক্রিয়েট করাটা দেখাই, চ্যানেলের সেটিংস গুলি শেষ করি, তারপরে ব্র্যান্ড চ্যানেলে ট্রান্সফার করবো, ব্র্যান্ড চ্যানেলে ট্রান্সফার করতে গেলেও আপনার ফার্স্টে একটা চ্যানেলের সেটিংস প্রপার ওয়েতে করতে হবে, চ্যানেলের সেটিংস করার পরে আপনার একটা সাবস্ক্রাইবার থাকতে হবে, একটা মিনিমাম একটা সাবস্ক্রাইবার থাকা লাগে, তারপরে সেটাকে ব্র্যান্ড চ্যানেলে ট্রান্সফার করা যায়, আমি চাইলেই এখন ব্র্যান্ড চ্যানেলে ট্রান্সফার করতে পারবো না, ব্র্যান্ড চ্যানেলটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ কি বলবো আমাদের অ্যাড ম্যানেজারের বিজনেস ম্যানেজার, বুঝতে পারছেন,
ওইরকম আরেকটা চ্যানেল আপু তাহলে আমারটা কি করা যাবে আমারটা 4টা সাবস্ক্রাইবার আছে অনেক আছে হ্যাঁ করা যাবে আপনারটাতে করা যাবে এবং আপনারটা করার পরে আপনার যত সাবস্ক্রাইবার আছে সব চলে যাবে ওই ব্র্যান্ড চ্যানেলে আপনাকে জিরো সাবস্ক্রাইবার দেখাবে নতুন করে চ্যানেলে সাবস্ক্রাইবার করতে হবে এবং এরপর থেকে যত আপলোড করবেন সব ব্র্যান্ড চ্যানেল এই যে এই জিনিসগুলি আমি বলেছিলাম যে আমাকে কন্টিনিউয়াসলি শেষ করতে দেন পরের জিনিসটা আগে টেনে আনেন ভাইয়া তারপরে যান আপনার ভেরিফিকেশনের পরে যখন ভেরিফাই করে ফেলবেন খান আমি আপনাদের মিউট করে দিলাম আজকে এই নিয়ে তিনবার ভেরিফাই হয়ে যায় ভেরিফাই হয়ে যাওয়ার পরে এই যে আপনার এখানে যে ছোট্ট এটা থাকবে এই যে ভাই আগের স্লাইডটাতে যান আগের স্লাইডটাতে গেলে এখানে যে এই যে এটা এ হচ্ছে আমার ওই যে আমি আরজা নাম দিয়েছি দ্যাটস ওয়াই এ এসেছে আপনারা অন্য নাম দিলে অন্য কিছু আসবে বা এখানে চাইলে আমরা যদি এই যে ছবি ফার্স্টে অ্যাড করে দিতাম তাহলে এখানে ছবিটা চলে আসতো এইটা আসার পরে এই যে ইউটিউব স্টুডিওতে ক্লিক করলে এর পরের ইন্টারফেসটা আমরা দেখতে পাবো ভাইয়া যান এই যে এরপরে এই ইন্টারফেস দেখতে পাবো এখন কথা হচ্ছে এই এইটা না তো ভাইয়া এটা আচ্ছা এইখান থেকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যান যান ইউটিউব স্টুডিওতে যাবেন যাওয়ার পর আচ্ছা এখানে হচ্ছে যে অ্যাডভান্স সেটিংস অ্যাডভান্স সেটিংসটা হচ্ছে এখান থেকে আপনাকে ডিরেক্টলি অ্যাডভান্স সেটিংস এ নিয়ে যাবে অ্যাডভান্স সেটিংসটা হচ্ছে যান অ্যাডভান্স সেটিংস এ আপনার চ্যানেল আইডি দেখাবে আপনার ইউজার আইডি দেখাবে আপনার কাস্টম ওই যে কাস্টম ইউআরএল যেটা বলেছিলাম কাস্টম ইউআরএল এই কাস্টম ইউআরএল আপনার 100 সাবস্ক্রাইবার না হলে আপনি পারবেন না এই কাস্টম ইউআরএল আপনার উইদাউট 100 সাবস্ক্রাইবার আপনি আমি কেউই করতে পারবো না তখন হচ্ছে এই যে এই জায়গায় আমার ইউআরএলটা এই জায়গায় আমার ইউআরএলটা চেঞ্জ হয়ে যাবে যেটা আমাদের লিংকডইনে হয় যেটা আমাদের ফেসবুকে হয় সেম এইটাতেও হয় আরেকটা হচ্ছে মুভ চ্যানেল এটাই হচ্ছে চ্যানেল টু ডিফারেন্ট অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্ট টু ব্র্যান্ড অ্যাকাউন্ট এইটা এখন এই চ্যানেলটা আমার গুগল অ্যাকাউন্টের আন্ডারে থাকে তখন এটা আমাকে একটা ব্র্যান্ড অ্যাকাউন্টের আন্ডারে চলে যায় এটা চ্যানেলটা মুভ টু চ্যানেল টু একটা চ্যানেল মুভ চ্যানেল টু ব্র্যান্ড চ্যানেল আরেকটা হচ্ছে মুভ গুগল অ্যাকাউন্ট টু ব্র্যান্ড অ্যাকাউন্ট এই দুইটা ডিফারেন্ট থাকে ডিফারেন্ট দুইটা কি সেটা আমি পরে বলছি আর চ্যানেল ডিলিট করা যে একটা চ্যানেল আমি ডিলিট করব সেটা হচ্ছে এখান থেকে চ্যানেলটাকে ডিলিট করে দিয়ে দিতে পারবেন ঠিক আছে ঠিক আছে আর একটা হচ্ছে চ্যানেল আইডি ইউজার আইডি এই চ্যানেল আইডি ইউজার আইডি আপনি আমি মানে যারা অলরেডি চ্যানেলে কি বলে অ্যাক্সেস নিতে না পারবে তারাই চ্যানেল আইডি ইউজার আইডি পাবে না এই চ্যানেল আইডি ইউজার আইডি হচ্ছে আমাদের ফেসবুক ট্যাবের মধ্যে যখন আমাদের ইউজ করতে হয় না তখন এই এইখান থেকে এই ইউজার আইডি বা চ্যানেল আইডিটা দিয়ে দিতে হয় চলে যান আপু একটু একটু কাস্টম ইউআরএল যেটা আছে আর কি এটা কি 100 সাবস্ক্রাইবার হয়ে গেলে এটা কি অটোমেটিক মানে ইউআরএলটা আপনাকে করতে হবে আপনাকে করতে হবে আপনি কি নামে ইউআরএল সেট করবেন সেটা এখানে এসে তখন আপনাকে করতে হবে আচ্ছা আচ্ছা অটোমেটিক হবে না 100 সাবস্ক্রাইবার হলে এটা এলিজিবল হবে এখন এটা মানে এনাবল হবে 100 সাবস্ক্রাইবার হলে এটা এনাবল হবে এখন এটা ডিসেবল হয়ে আছে আচ্ছা এখন হচ্ছে আমরা ওই যে চ্যানেলের বললাম যে ছবি টবি অ্যাড করিনি ছবিগুলি অ্যাড করব সেটা হচ্ছে যে কাস্টম চ্যানেলে যাবেন কাস্টম চ্যানেলে যাওয়ার পরে তারপর স্লাইডে যান এই যে অ্যারো দুইটা দেয়া আছে ইয়েলো মার্কের এই দুইটা অ্যারো দিয়ে আপনি হচ্ছেন চ্যানেল আর চ্যানেল লোগো চেঞ্জ করতে পারবেন জি এটা চ্যানেল আর্টে এই যে যান এখানে মানে এডিটের প্রত্যেকটা স্লাইড দেয়া আছে খুব বেশি স্লাইড দেখে ভয় পাওয়ার কিছু নেই ডিটেইলিং এ দেয়া এই জন্য তারপরে এসে অ্যাবাউট এই অ্যাবাউট হচ্ছে আমার চ্যানেলের সেটিংস এই অ্যাবাউট কিন্তু আমার চ্যানেলের সেটিংস নট আমার ভিডিও সেটিংস এটা মনে রাখবেন এখানে হচ্ছে ডেসক্রিপশন বিজনেস ইনকোয়ারিজ যদি ইমেল থাকে ইমেল লোকেশন এইখানে এসে লোকেশন আমি চেঞ্জ করে দিব ওই যে বলেছিলাম আমি লোকেশন চেঞ্জ করে দিব এইখানে এসে আমার চ্যানেলের লোকেশন আমাকে দিতে হবে এইখানে এসে চ্যানেলের লোকেশন অবশ্যই আমরা কেউ বাংলাদেশ দিব না এবং এখানে লিংক যেটা এই লিংকগুলি হচ্ছে আমার চ্যানেলের যে কভার ফটোটা সরি কভার ফটো দেখেছেন ওইখানে ছোট ছোট আইকন আকারে শো করবে এখানে হচ্ছে আমি যদি ফেসবুক দেই ফেসবুক এখানে লিংকে ক্লিক করলে লিংক আসবে লিংক আসার পরে অ্যাড লিংক আসলে আপনার নাম দিতে হবে কি কি তারপর সেটা নাম দিবেন আর এই ডেসক্রিপশনটা হচ্ছে আপনার ভিডিও ডেসক্রিপশন না এই ডেসক্রিপশনটা চ্যানেল ডেসক্রিপশন যান এরপরে ওই যে লোকেশন সেট করা ওই যে বললাম লিংকে ক্লিক করলে অ্যাড অ্যাডে গেলে হচ্ছে
অ্যাড দিবেন, অ্যাড দিলে হচ্ছে আপনি লিখে দিবেন যখন ফেসবুকে লিংক দিবেন তখন বাঁ পাশে ফেসবুক লিখবেন, ডান পাশে ফেসবুকের ইউআরএলটা এনে বসিয়ে দিবেন, ইউটিউব দিলে ইউটিউবেরটা বসিয়ে দিবেন, টুইটার দিলে টুইটারটা বসিয়ে দিবেন। সবার পর এই এই সেটিংস গুলি করার পরে হচ্ছে ছোট্ট এতে যাবেন, এতে গেলে ইউটিউব কি বলে ইউটিউব স্টুডিওতে যাবেন, ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে আপনার যে ড্যাশবোর্ডটা আসবে এইখান থেকে হচ্ছে আপনার কাজ। এবং একটা সেটিংস কাজ করেছিলাম কিন্তু আপনাদের যদি মনে থাকে এই জায়গায় আমার যে ছবি ছিল সেই জায়গায় বলেছিলাম না দুই জায়গায় দুইটা সেটিংস থেকে আমাদের কাজ করতে হয়, এতক্ষণ যে কাজগুলি করেছি সেটা কিন্তু আমি এই জায়গার সেটিংস থেকে করেছিলাম, সেটা আমি এই জায়গার সেটিংস থেকে করেছিলাম উপরের দিকে এখন যেটা করবো সেটা হচ্ছে আমার চ্যানেলের ড্যাশবোর্ডে গিয়ে যে সেটিংস থাকবে, চ্যানেলের ড্যাশবোর্ডে গিয়ে যে সেটিংস থাকবে, এখনকার সেটিংসটা আমার চ্যানেলের ড্যাশবোর্ড, এতক্ষণ যেটা করেছি সেটা আমার গুগলের সেটিংস ছিল, এখন হচ্ছে চ্যানেলের ড্যাশবোর্ডের সেটিংসে গিয়ে আমি সেটিংস করব তারপরে জানাই। এই যে জেনারেল সেটিংস হচ্ছে আপনার কারেন্সিটা এখানে ফিক্সড করে দিতে হয়, কারেন্সি ইউএস ডলারই দিয়ে রাখবেন, তারপরে হচ্ছে চ্যানেলে যাবেন। এই চ্যানেলে এখানে এসে চারটা অপশন পাবেন, একটা বেসিক ইনফো, একটা অ্যাডভান্স সেটিংস, একটা ব্র্যান্ডিং, একটা ফিচার্স এলিজিবিলিটি। এখন বেসিক ইনফোতে হচ্ছে নাম, এই নামটা আরেক জায়গা থেকেও চেঞ্জ করা যায়। এখন একবার একটা চ্যানেলের আপনাদের কোশ্চেন আসতে পারে আপু একবার কি একটা চ্যানেলের নাম দিয়ে দিলে আমি চাইলে কি চ্যানেলের নামটা চেঞ্জ করতে পারবো না, অবশ্যই চ্যানেলের নাম চেঞ্জ করা যাবে, কিন্তু চেঞ্জ করলেও আপনার হচ্ছে সেটা ভিজিবল হতে 48 আওয়ার লাগবে, আমি দেখতে পারবো। আমি যখন চ্যানেলের ভিতরে থেকে আমি চ্যানেল চেঞ্জ করবো আমি দেখতে পারবো, আমার পিসিতে হয়তো দেখাবে, কিন্তু আপনি যখন সেম এক্সেস আপনার কাছে থাকবে আপনি যখন চ্যানেলে ঢুকবেন আপনি দেখবেন চ্যানেলের নাম চেঞ্জ হয়নি। এটা অনেক বায়ারের সাথে হয়, বায়ার বললে বায়ারকে করে দিলে বায়ার পরে চিল্লাইতে থাকে যে কোথায় তোমার চ্যানেল চেঞ্জ হয়েছে, নাম তো চেঞ্জ হয়নি, নাম তো চেঞ্জ হয়নি। এখন 48 আওয়ার টাইম লাগে, এখন এর মধ্যে যদি আপনার ডেলিভারি টাইম থাকে বায়ারকে বলে দিবেন স্পষ্ট করে যে দেখো এটা ইউটিউবের রুলস, ইউটিউব টাইম নেয়, অনেক সময় ইনস্ট্যান্ট চলে আসে, অনেক সময় ইউটিউব 48 আওয়ার টাইম নিতে পারে, 48 আওয়ার টাইম লাগতে পারে তোমার চ্যানেল চেঞ্জ হওয়ার জন্য। তারপরে যদি তোমার মনে হচ্ছে হয়নি আমি তাহলে তোমাকে তুমি আমাকে রিভিশনে দিবে আমি এটা কাজটা করে দিব, ঠিক আছে? জি, এইখানে এরকম একটা ইস্যু সবসময় সাথে ম্যাক্সিমাম ইউটিউবার যারা ইউটিউব নিয়ে কাজ করে তাদের হয়। এখানে হচ্ছে চ্যানেল নাম, ওই যে বলেছিলাম কিওয়ার্ড আমরা দুই জায়গায় দিব, একটা হচ্ছে আমার চ্যানেলের জন্য দিব, একটা হচ্ছে আমি ভিডিওর জন্য দিব। চ্যানেলের জন্য কিওয়ার্ড গুলি আমি এখানে দিব, চ্যানেলের জন্য যখন কিওয়ার্ড দিব অবশ্যই সেখানে আমি আমার চ্যানেলের নামটাকেও একটা কিওয়ার্ড আকারে ইউজ করব, যাতে আমার চ্যানেলের নামটা একটা কিওয়ার্ড হয়ে যায়, সেই জন্য এটা আকারে ইউজ করব। এখন ধরেন আজাই কেউ প্রত্যয় হিরণ দিয়ে খুঁজে, কেউ হচ্ছে আজাইরা লিমিটেড দিয়ে খুঁজে, আজাইরা লিমিটেড কিন্তু এখন একটা কিওয়ার্ড। আমি যদি খেয়াল করবেন সেটা হোক ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ, কোম্পানি পেজ, যেকোনো জায়গায় আপনার নিজের যে নামটা থাকবে আপনার নিজের নামটাকে আপনি ট্যাগ আকারে ইউজ করার ট্রাই করবেন। আপনাদেরকে যে আমি মিউট করি আপনাদের থেকে যে প্রচুর নয়েজ আসে বুঝতে পারেন, মিউট করলে কেন আনমিউট করে দেন কথা না বললে, আপনাদের নয়েজ গুলি আমার প্রচন্ড পেইন দেয় মাথায়, শুধু শুধু আনমিউট করে রাখার তো কোনো প্রয়োজন নাই, যখন কথা বলেন আনমিউট করেন তাহলে আমার কানে কষ্ট কম হয়, কারণ আপনাদের টানা ক্লাস নিতে হয়তো কানের মধ্যে এত সাউন্ড গেলে পরে আমার মাথা ব্যথা করে, এবং আপনাদের ক্লাস শেষে না আমি অনেকক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকি, আমি কোনো কথা শুনতে পারি না, আমার ব্রেইনে তখন কোনো কথার সাথে সাথে কাজ করে না। এইখানে হচ্ছে চ্যানেলের কিওয়ার্ড গুলিকে ট্যাগ আকারে দেয়া যাচ্ছে, যেটা হচ্ছে যে লিখে এন্টার করবেন ট্যাগ নিয়ে নিবে, লিখে এন্টার করলে ট্যাগ নিয়ে নেবে, যেটা হচ্ছে আমরা গিগে দেখতে পারি, গিগের যে পাঁচটা ট্যাগ আমরা দিই না, পাঁচটা ট্যাগ তো আমরা এভাবে দিই যে লিখে এন্টার করি ট্যাগ হয়ে যায়, সেম এখানে কিওয়ার্ড গুলি দিবেন। আর এখানে কান্ট্রি দেয়া ইউনাইটেড স্টেটস, তারপরে যাবেন অ্যাডভান্স সেটিংস এ, তারপরে স্লাইডে চলে যান অ্যাডভান্স সেটিংস এ, এসে এখানে দেখেন এই যে আই ওয়ান্ট টু রিভিউ দ্য সেটিংস ফর দ্য এভরি ভিডিও, এখানে কিছু জিনিস বাই ডিফল্ট, এই যে এখানে দেখেন আপলোড ডিফল্ট একটা জায়গা লেখা আছে চ্যানেলের নিচে আপলোড ডিফল্ট, এইখানে হচ্ছে প্রত্যেকটা ভিডিও আপলোডের সময় ডিফল্ট ভাবে কিছু ট্যাগ, ডিফল্ট ভাবে একটা ডিসক্রিপশন আমি সেট করে রাখতে পারি, ওইটা যাতে আমি প্রত্যেকটা ভিডিও আপলোডের সময় আমি যাতে রিভিউ করতে পারি, এই জন্য সবসময় এটা দিয়ে দিবেন, সবসময় এটা দিয়ে দিবেন, যদি না বায়ার অন্য কিছু না চায়। এখানে তিনটে অপশন আছে, বায়ার যদি চায় সেক্ষেত্রে তো আলাদা কথা, বায়ার যদি না চায় তাহলে সবসময় এটা আই ওয়ান্ট টু রিভিউ দ্য সেটিং ফর এভরি ভিডিও সেটা দিয়ে দিব। তারপরে হচ্ছে দেখেন লিংক অ্যাকাউন্ট, এই লিংক অ্যাকাউন্টটা হচ্ছে আমার গুগল অ্যাডসেন্স এর অ্যাকাউন্ট, আমার গুগল অ্যাডসেন্স এর অ্যাকাউন্ট,
এই যেটা লিংক অ্যাকাউন্ট, আমার গুগল অ্যাডসেন্স এর অ্যাকাউন্ট, এই লিংক অ্যাকাউন্ট কিন্তু আমার গুগল অ্যাডসেন্স এর অ্যাকাউন্ট। এখন তারপরে যেটা দেখছেন এখানে যে ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইব অন মাই চ্যানেল, সেটা হচ্ছে চ্যানেলে যখন খুব স্মার্ট একটা অ্যামাউন্ট না হবে সাবস্ক্রাইবারে, ততক্ষণ পর্যন্ত আমি এটা দেখাবো না, আমি এটা মানুষকে দেখাবো না। আমি যদি এটা সিলেক্ট করে দিই তাহলে মানুষ দেখতে পারবে, আমি এটা ডিসিলেক্ট করে দিলে কেউ আমার চ্যানেলে কতজন সাবস্ক্রাইবার আছে দেখা যাবে না। এই সাবস্ক্রাইবারটা ততদিন পর্যন্ত হাইড করে রাখবেন যতদিন আপনার চ্যানেল খুব ভালো বা খুব একটা স্মার্ট সাবস্ক্রাইবার অ্যামাউন্টে না পৌঁছায় ততদিন পর্যন্ত। কথাটা কি ক্লিয়ার? হ্যালো, হ্যালো, তারপরে তারপরে হচ্ছে সাবস্ক্রাইবার কাউন্ট, এখানে যে গুগলের লিংক যেটা সেটা, এরপরে চ্যানেল সেটিংস এ গেলে অ্যাডভান্স সেটিংস, ইউটিউব অ্যাকাউন্ট, এখানে আরো কিছু জিনিস থাকে, তারপরে যান। এই যে এটা হচ্ছে গুগল অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করতে হয়, গুগলের অ্যাডসেন্স এর অ্যাকাউন্ট কিভাবে আপনি অ্যাড করবেন। আপনাদের যাদের নেই তারা অ্যাড করতে পারবেন না, এটা বায়ারের জন্য হবে। বায়ারের যদি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে কিভাবে অ্যাড করতে হবে সেটা এখানে প্রত্যেকটা স্লাইড আকারে দেয়া আছে। তারপরের স্লাইডে ভাইয়া, এই যে এখন হচ্ছে এতক্ষণ আমরা অ্যাডভান্স সেটিংস এর কাজ করেছিলাম, আমরা কিন্তু এখান থেকে কোনোটাই সেভ করিনি। বেসিক ইনফো দিয়ে, বেসিক ইনফোর কাজ শেষ করে তারপরে যে অ্যাডভান্স সেটিংস এ গিয়েছি, অ্যাডভান্স সেটিংস এর কাজ করে এই যে এখন ব্র্যান্ডিং এ আসছি। এই যে ব্র্যান্ডিং এ, ওই যে আমি বলেছিলাম মনে আছে ওয়াটারমার্ক, যাবো ওয়াটারমার্ক কথা বলেছিলাম, এই ওয়াটারমার্কটা হচ্ছে এইটা। এইটা ম্যাক্সিমাম সময় যেটা দেয়া হয় সেটা হচ্ছে চ্যানেল লোগো বা চ্যানেলের যে প্রোফাইল পিকচারটা দেয়া হয় সেই ছবিটাই এখানে দেয়া হয়। এখানে চুজ ইমেজ দিয়ে আপনি যখন দিবেন তারপরে ইমেজ এটা এখানে ফরম্যাটটা দেয়া আছে, পিএনজি অর জিআইএফ হবে। ভাই আগের স্লাইডটাতে যান, পিএনজি অর জিআইএফ হবে, জিআইএফ ফরম্যাট হলে 150x150 পিক্সেল, এটা 1 MB মতো হবে ছবিটার ইয়ে। এইখানে ছবিটা যখন দিবেন ছবিটার ওয়াটারমার্ক আকারে থাকবে। তারপরে আপলোড করার পরে, আপলোড করেন, পরের স্লাইডে যান, আপলোড করার পরে এই যে দেখেন এন্ড অফ ভিডিও, কাস্টম স্টার্ট টাইম না এন্টায়ার ভিডিও, মানে পুরো ভিডিও তো থাকবে নাকি? আপনার দেখেন এখানে একটা ছবি কিন্তু অ্যাড করা হয়েছে, একটা লোগো অ্যাড করা হয়েছে, এটা যার যেই চ্যানেলের লোগো ওই চ্যানেল চ্যানেলের লোগোটা অ্যাড করা হয়েছে। এখন হচ্ছে এখানে আপনি যেটা দিয়ে দিবেন এটা ম্যাক্সিমাম, যদি বায়ার না চায় তাহলে এন্ড অফ দ্য ভিডিও দিয়ে দিবেন, আর বায়ার চাইলে এটাকে হচ্ছে আপনি এন্টায়ার ভিডিও দিয়ে দিতে পারেন অথবা স্টার্টিং টাইমে দিয়ে দিতে পারেন, এটা বায়ারের উপরে ডিপেন্ড করবে। তারপরের স্লাইডে যান, তারপরের সাইডে হচ্ছে যে ফিচার এলিজিবিলিটি, ফিচার এলিজিবিলিটি হচ্ছে ডিফল্ট ফিচার, এগুলি তো থাকবে, ভিডিও আপলোড, প্লেলিস্ট ক্রিয়েশন, এইগুলি আমাদের থেকে যাবে। আর রিকোয়ারমেন্টস যেটা এখানে থাকবে সেটা আপনারা যখন ওই যে ফার্স্টে যদি আপনারা চ্যানেলটাকে ইয়ে করে নেন, ভেরিফাই করে নেন, তাহলে এই জায়গাটা আপনাদের রিকোয়ারমেন্টস এর এই জায়গাটা এসে আপনাদের ইয়ে আসবে না, এনাবেল ডিসেবল আসবে না, এনাবেল আসবে। স্ক্রল করেন ভাইয়া, সরি স্ক্রল করেন না, পরের স্লাইড, এই যে ভেরিফাই ইউর ফোন নাম্বার, এই ফোন নাম্বারটা যদি ওইখানে আমি ভেরিফাই করে আসি তাহলে এখানে আর এটা করা লাগবে না আমার, বুঝতে পেরেছেন? আমি ওখানে করিনি, দ্যাটস ওয়াই এখানে করেছি। হ্যালো, জি আপু, শুনতেছি। আচ্ছা ভাইয়া, এইটার আগ স্লাইড পর্যন্ত দেখেন, আপনাদের মেবি 40 স্লাইড হয়ে গেছে, 40টা স্লাইডের কাজ শেষ। খান, এটা 41, এখন কথা হচ্ছে আমি কি এরপরে যাব? এরপরে গেলে কিন্তু আমি আবার স্টপ করে দিতে পারবো না, এইটুকু একটা লেভেল আছে যে আমি চ্যানেল পর্যন্ত শেষ করলাম, এরপরের গুলো আমি ভিডিও সেটিংস এ যাব, ভিডিও সেটিংস ধরবো। ভিডিও সেটিংস পরে ধরবো না এই সেটিংস একসাথে দেখাই দিব না, চ্যানেল পর্যন্ত থাক, তাহলে একটা ইয়ে থাকবে। হ্যাঁ, এই জন্য আমি জিজ্ঞেস করলাম চ্যানেল পর্যন্ত, যেমন চ্যানেল পর্যন্ত যতটুকু সেটিংস আছে এটুকু চ্যানেলের, তারপরে এটা ভিডিও সেটিং, এটা হচ্ছে পারমিশন, এই পারমিশন থেকে হচ্ছে আমরা ওই যে রোল দেয়া, ওই যেটা আমি আপনাদের ওই সেটিংস থেকে দেখালাম না যে অ্যাকাউন্ট ম্যানেজার, এটা থেকে রোল দেয়া। আর কমিউনিটির এটা তো হচ্ছে আপনার কমিউনিটি আছে, কমেন্ট আছে, এখানে আরো কিছু ইস্যুস আছে, এগুলি ভিডিও, তো ভিডিওর ওই সেটিংস গুলি ওই জন্যই বললাম আজকে দেখাবো না পরে দেখাবো, কালকে দেখাবো, কালকে দেখালে বাকিটা শেষ হয়ে যাবে আপনাদের। আপনার যে জিমেল কোথাও আপনি লগ ইন করেন নাই, কোন চ্যানেল ক্রিয়েট করেন নাই, ওরকম একটা জিমেল বের করেন, জিমেল বের করে আপনি হচ্ছে কাজ করেন অথবা ফজলুল ভাই কাজ করেন, যে কাজ করে খান করুক আর ফজলুল ভাই করুক বা ইমন করুক বা আসাবুদ্দিন করুক, যেই করে। আমারটা একটা করা আছে, আমি ওইটাতে করবো,
মানে সেটিং করব কোন সেটিং টেটিং তেমন করা নাই আর কি ওইটা না করা থাকলে একদম ফার্স্ট থেকে দেখাবো তো ভাইয়া প্রথম কাজটা ওইটা আমরা পরে প্র্যাকটিসটা তো করি দিব প্রথম থেকে করি অন্য কেউ কি করবেন না খান করবে ফজলুল ভাই ওমর ফারুক ভাই কেউ করবেন ইমন নকি পিয়াল দিব আমার ইয়ে করা আছে এই চ্যানেল ডিলিট করা আছে ক্রিয়েট করা নেই কার যেই জিমেইল দিয়ে কোনো চ্যানেল ক্রিয়েট করা নেই কে আছেন আপু আমার তিনটা চ্যানেল ক্রিয়েট করা আছে সবগুলো প্রপার ওয়েতে অ্যাবাউট অ্যাবাউট সব করা তিন চ্যানেল দিয়ে কি করেন এক চ্যানেলে করেন আপনি মনিটাইজ করেন এখানে চ্যানেল দিয়ে কি করবেন আছে কাজ আছে আপু এই যে ক্রিয়েট চ্যানেল চলে আসছে দেখেন আমাদের ওমর ফারুক খান খুব ভালো এই যে ওর চ্যানেল চলে আসছে ক্রিয়েট চ্যানেলে যাও আমি একটু নাটটা জিমেইল নি এই জিমেইলটা না আমি নাটটা জিমেইল নি আমার জিমেইল পাসওয়ার্ড আপু একটা প্রশ্ন ছিল জি ভাইয়া আল্লাহ হ্যাঁ ভাইয়া জি কো ভাই আমি আপনার ভয়েস শুনে বুঝতে পেরেছি বলেন তোমার ইয়ে কয়টা মিনা একটু তুলসী দিয়ে মধু দিয়ে ডেইলি একটু খান আদা দিয়ে না আসলে আপু যে আবার ঈদের পরে করোনার মত হয়েছিল এক মাস টাড়া অ্যান্টিবায়োটিক খাইছি এখন সেজন্য এটা সুস্থ হয়ে গেছে তারপরও এটা যাচ্ছে না আর সেজন্য আমি একটু কথা কম বলতেছি যে বললে সাথে সাথে কাশি চলে আসে আর সব সময় জ্বর থাকে মানে আমি অসুস্থ এরকম টাইপের তো এটার কোনো সলিউশন দিচ্ছে না ডাক্তার আপনাকে ডাক্তার থেকে আমি তো এই অশ্বিন ইসলাম মোবাইলে কল করে এমনি সরাসরি যোগাযোগ করতে পারি না কিন্তু কালকে একটা জ্ঞান নিছি নাম্বার নিছি বিকাল দিকে যেতে হবে এভাবে অসুস্থ থাকলে তো নিজেরও শরীর ভালো থাকে না আর আপনি কথাই বলতে পারেন না ক্লাসে আপনার ঠান্ডায় কাশিতে যে অবস্থা হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে আর সাথে আবার সাইনাসের সমস্যা তো একসাথে সব সেই জন্য খান আপনার তো অ্যাকাউন্টের অভাব নেই ভাইয়া মাশাআল্লাহ 10টা গোডাউন 10টার নাম মনে আছে ভাইগুলোর নাম মনে নাই তিনজনের অ্যাকাউন্ট সব এইটাই নিয়ম একটা ডিজিটাল মার্কেটিয়ারের যে কত অ্যাকাউন্ট থাকতে জানেন আপনি আপু আসসালামু আলাইকুম ওই বলতে যাচ্ছিলাম যে আপু ইস্তি এতক্ষণে মাইক্রোফোন নিয়ে আসছে জিফতি মোবাইল থেকে ঢুকছে কোন জন্য 12টা লিস্ট আছে আমি বলতে যাচ্ছিলাম আগে যদি চ্যানেল খোলা থাকে তাহলে কি একাধিক চ্যানেল খোলা যাবে একটা আইডি দিয়ে হ্যাঁ একটা আইডি দিয়ে একাধিক চ্যানেল খোলা যায় ও আচ্ছা রে আগে যাইতো না আপু আমি আসলে কারেন্ট কিছু কোন ছিলাম না ওটা কি দেখাইছিলেন আপনি না ওইটা দেখাইনি ওইটা দেখাবো কেন আগে আমরা একটা চ্যানেল খুলি এই জন্যই বাঙালিদের ঝামেলা বাঙালিরা শুধু ফটকামি করতে চায় তো ওই জন্য আমি ভাবছিলাম তখন করায় বলছেন ওই কারণে বলছি আপু আমি আগে যখন অ্যাকাউন্ট খুলছিলাম তখন কিন্তু মানে ক্রিয়েট নেমটা আলাদাভাবে ম্যানুয়ালি সেট করা যেত না এটা জিমেইলের নেমটাই নিত এটা সেট করা যায় এটা জিমেইলের নেম আর এটা না না এটা আগে অনেক আগে এটা আপডেটেড পর আসছে আমি বুঝি না আপনাদের দুইটা তিনটা করে অ্যাকাউন্ট কেন লাগে একটা অ্যাকাউন্ট দিলে একটা অ্যাকাউন্ট থাকলে একটা চ্যানেল থাকলে ওই একটা চ্যানেল কে র‍্যাঙ্ক করেন না আপু দুইটা চ্যানেল খোলা যাবে না আরে দুইটা চ্যানেল করে করবেন টা কি সেটাই আমি বুঝি না র‍্যাঙ্ক করার দরকার নাই দুইটা দুইটা ভিন্ন ভিন্ন ফিল্ডে কাজ করতে হবে বা আমি 10টায় ভিন্ন ভিন্ন ফিল্ডে কাজ করি আমার 10টা অ্যাকাউন্ট লাগবে কারণটা কি আমি আপনাদের এই 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 জিনিসটাই আমি কখনো বুঝে শেষ করতে পারি না যে ফাইবার অ্যাকাউন্ট খোলার সময় আপু দুইটা খোলা যায় না প্র্যাকটিস পারপাস তাই খুলেন না একটা দিয়ে কাজ করেন না একটা কি মানে নিজের এখন কি আপনার যদি 10টা নাম হয় কোনো লাভ আছে একটা নামেরও যদি কাজের না হয় একটা নাম রাখেন ওই একটা নামকে ওইভাবে
রাখেন যেখানে আপনার ওই নামটা পরিচিত পাবে, পরিচিত পাবে, যেটা থেকে একটা ভালো ফিডব্যাক আসবে। আরে কোনো নামের কোনো ইয়ত্তাই নেই, আমি 10টা নাম রেখে বসে রইলাম, অথচ এই এক নামেরই কোনো দাম নাই। একটা নাম রাখেন যে একটা নামের দাম থাকবে। আপনাদের মাথা থেকে এই যে ডাবল করা, ট্রিপল করা, ফেক করা, বাঙালিরা প্রচুর ফেক জিনিস নিয়ে, এই জন্য বাঙালিদের মানুষ বিশ্বাস করতে চায় না। এই জিনিসগুলো চেঞ্জ করেন, আপনাদের এই বিহেভিয়ার চেঞ্জ করেন। খান কোনটার মধ্যে চ্যানেল নাই? আপনি এই চ্যানেল কি এখন সেল করবেন হোলসেলে? তাহলে আমি স্ক্রিনশট দিয়ে বলি। আবেদের অ্যাকাউন্ট নাই, ওখান থেকে খুল দিছি না, সবগুলো আমার অ্যাকাউন্ট। ও বাবা, উগান্ডায় কি হইছে? হ্যালো, নীল নদের উগান্ডায় নীল নদের কি যেন করতে পারি না, রোমাঞ্চকর অভিজ্ঞতা। উগান্ডায় নীল নদের উচ্চস্থলে রোমাঞ্চকর অভিজ্ঞতা, শেখ সিরাজ মাস পাইছে মনে হয়। এখন ভাইয়া আপনার এই চ্যানেলের এই ছোট্ট ওতে যান, এই যে ক্রিয়েট চ্যানেল দেন, দেন ক্রিয়েট চ্যানেল। আপনি কিন্তু এই যে করে ফেলতেছেন অ্যাসাইনমেন্ট পারপাসে, কিন্তু আবার আপনার স্ক্রিনশট এর জন্য আরেকটা করা লাগবে। এখন নিয়ে নিলে আর করা লাগবে না, তাহলে নিয়ে ফেলে স্ক্রিনশট দে। গেট স্টার্ট। এই যে হোল্ড, এই স্লাইডটা আমার ছিল না, যেটা আমি বলেছি আপনাদের আসবে, আমার এখানে আসেনি, আমি করার পরে এসেছে, বা আমি করতে গিয়ে মিস করে গিয়েছি, ওই টাইপের কিছু একটা হয়েছিল। সেটা যে আপনার চ্যানেলটা কি ইউজ ইউর চ্যানেল টু আপনার নামে করবেন, নাকি আপনি কাস্টম নেমে করবেন? আপনি কাস্টম নেম সিলেক্ট করেন, এটা অবশ্যই বায়ার বলে দিবে, বায়ারের নাম হলে বায়ারের নাম, বায়ার যদি বলে কাস্টম নেম, কাস্টম নেম করে দিবেন। কাস্টম নেম সেট করলাম, তারপরে ওই যে এখন আমার স্লাইডটা চলে এসেছে, সেট করেন নাম। কি দিব নাম দিয়ে দেন, কি দিব নাম, নামই দিয়ে দেন, কি দিব নাম, কিসের ডিপ্লোমা? ফান্ডামেন্টাল কিসের ডিপ্লোমা ভাইয়া? আমার কি আবার আবার জিজ্ঞেস করতেছেন? বললাম দেওয়ার জন্য দিলাম, এখন আবার জিজ্ঞেস করেন। এটার স্ক্রিনশট না নাই, নিয়ে ফেলেছি অবশ্য, কিছুক্ষণ পরপর নিলে হবে, কিছুক্ষণ পর পর না। আমার 40টা স্লাইড, আপনাদের টোটাল আসবে হচ্ছে নাম্বারটা দিব 44টা। হ্যাঁ, আপনাদের টোটাল 44টা আসবে, 44টা স্ক্রিনশট। হ্যাঁ, this phone number has been taken too many times for verification or not? ভেরিফিকেশন এর জন্য ইউজ করে ফেলছেন? এতবার ইউজ করে ফেলেছি, নতুন নাম্বার দেন তাহলে। আমি তার নাম্বারটা দিস, তার নাম একটা ইউটিউব চ্যানেল খুলি, কেউ একজনের নাম্বার দেন না। নাম্বার আছে কিন্তু ওই নাম্বারের আর ভেরিফিকেশন কোড দিতে পারবো না, তার নাম্বার বন্ধ হয়ে গেছে। নতুন ওর চ্যানেল, ওর মেবি এই জিমেইলটা ভেরিফাই করা না বা কিছু একটা, এটা এইরকম ইস্যু হয় ভাইয়া মাঝে মাঝে, অনেকের আসবে অনেকের আসবে না। এখন আপনার আসলো না কেন, ওর আসলো কেন, ওর হয়তো জিমেইলটা প্রপার ওয়েতে করা নেই, ওরকম কিছু একটা। কি করব আপু এখন? অন্য কোনো নাম্বার নাই আপনার বাসায়? আমার জন্য এই তো সব বাইরে হয়ে গেছে। হ্যালো আপু, সমস্যা কি? জি আপু, আপু এখানে যখন আমি বাইরে ঘুরবো
ইউটিউব চ্যানেল খুলবো তখন ওর তো এবং এটা যখন খুলবেন বায়ারকে বলবেন তোমার একটা ফোন নাম্বার এই কাজটুকু যখন করবেন তখন হচ্ছে বায়ারকে বলবেন যে তোমার একটা ইয়ে আছে কি বলে তোমার ভেরিফিকেশন তোমার নাম্বার একটা ভেরিফিকেশন কোড যাবে সো তুমি যেই টাইমে অ্যাভেলেবল থাকবে ওই টাইমে আমাকে ফার্স্ট স্টার্টিং এর এই জায়গাটুকু করতে হবে ওর কাছ থেকে কোড নিয়ে এরপর ওর দিয়ে দেন এরপর আপনি আস্তে ধীরে আপনার সময় মতো কাজ করে নেন আপু ইমেলের তো আমাকে জিমেইল দিবে জিমেইলের পাসওয়ার্ড মনে দিতে হবে ওর কাছ থেকে না হলে কেমনে করব জিমেইল পাসওয়ার্ড দিতে হবে আগে এইটা দেখেন না হলে কেমনে করব ওইটা মাথার মধ্যে নিয়ে ঘুরে আহারে এদের নিয়ে কই যাব জিমন ইমেলের অপশন রাখেনি কেন আপু ভেরিফিকেশন করতে ইমেল করে পাঠালো এখন আপনি তো ইউটিউব কে গিয়ে জিজ্ঞেস করেন কেন রাখেনি হ্যাঁ করা উচিত আচ্ছা এটা ইউটিউব কে বলবো আমরা একটা মেসেজ করে দিব খান বলে দিন ইমন বলেছে যে এই টাইপের একটা করা উচিত আচ্ছা এটা আমার শ্বশুরবাড়ির পাশে অবশ্যই অবশ্যই শ্বশুরবাড়ির পাশে না ওইসে ইমন আমরা আপলোড করব না এখন আপলোড করব না তারপর নিচে যান তারপরে এই যে লিংক লিংক করেন ফেসবুকের লিংক দেন পরে পরে ওয়েবসাইট ফেসবুক লিংক এগুলো পরে দেই পরে পরে ওই যে সেটআপ লেটার দেন এবং এগুলি পরে দিয়ে এগুলি কিন্তু সমস্ত স্ক্রিনশট আমাকে দিতে হবে এই যে চলে যাচ্ছেন এগুলির স্ক্রিনশট নিচ্ছেন না তার মানে আপনি কিন্তু এই এই এইটা মানে এই জায়গাগুলি আর রিপিট পাবেন না নতুন একটা চ্যানেল না খুললে আচ্ছা ইনশাআল্লাহ এই যে আপনার চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে এখন কোথায় যাবেন বলেন কাস্টমাইজ এই কোথায় যাবেন বলেন কাস্টমাইজ ঘুরে আসি আগে ক্লিক করতে হবে যে তোমার ডিতে ডিতে ক্লিক করতে হবে ফজলুল ভাই মনে রাখে আরিমন ঘুম থেকে ওঠে এখানে না এই যে ছোট্ট ডিতে হ্যালো এই যে ছোট্ট ডি হ্যাঁ এইখানে হচ্ছে এখানে না এই যে সেটিংস খান এই মাত্র বলেছি খুব বেশিক্ষণ সময় হয় নাই কিন্তু চ্যানেল স্ট্যাটাস এন্ড ফিচারস যাব হ্যাঁ এখানে যাইতে হবে না ও ফোন ভেরিফিকেশন করায় ফেলেছে যান তারপরে যান চ্যানেল স্ট্যাটাস এন্ড ফিচারে যান না ভেরিফাই করানো লাগবে করান ভেরিফাই করার নাই আবার হ্যাঁ ঠিক আছে বাংলাদেশ নাম্বার কত বলছিলে যে কিরণ বড়া যা নাম্বার কত এই যে 018 12 না না এটা না এটা না ফর এক্সাম্পল 78 এখন কি করবেন আপনাদের যেহেতু নাই ওটাতে এক্সাম্পল সেটা আমিও জানি ইমন এমন ভাবে বলতিছে না না আপু এটা এক্সাম্পল এক্সাম্পল আপনি জানেন না আপু এটা এক্সাম্পল না আপু ঠিক আছে আপ ভুল হইতে পারে মানুষ মাত্রই ভুল আমি তো এখন আপনাদের যেহেতু নাম্বার নাই কি করব এই জন্য ভুল সেটাই দিয়ে দেন কোড গিয়েছে নিচে গিয়ে রেস্ট্রিকশন মোড অন করে দে কেন রেস্ট্রিকশন মোড অন করবে কেন কিভাবে কাজ করে দেখার জন্য ইমন আপনার চ্যানেলে করবেন এখানে না দেখবেন চ্যানেলটা আজকে তো অ্যাসাইনমেন্ট আছে এখানে প্রত্যেকটা যে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবেন লোকেশন চেঞ্জ করবেন রেস্ট্রিকশন মোড চেঞ্জ করবেন করে করে চেঞ্জ করে করে দেখবেন কি হয় বুঝছেন তারপরে জানাবেন আমাদেরকে ঠিক আছে আমরা প্র্যাকটিস পারপাসে না খান আসেনি এখনো ডিজিট আসেনি এখনো আল্লাহ কতক্ষণ বসে থাকবো এই ডিজিটের জন্য আমরা নিচে টেস্ট নিউ ফিচারসটা কি ট্রাই করব কি নিচে যে টেস্ট নিউ ফিচারস আছে ওটা কি ট্রাই করব নিচে কোথায় নিউ ফিচারস আছে টেস্ট নিউ ফিচারস একদম নিচের ওরে কি বলবো এটা কি ট্রাই করব আপু হ্যাঁ ট্রাই করব আমরা আমরা এটা আগে শেষ করি আমরা ট্রাই করব আমাকে আজকে যত কোশ্চেন করছেন আপনারা
চিন্তা করবেন যে আমি আপনাদের যা দেখাচ্ছি এই রিলেটেড কোশ্চেন করলে যাতে আপনারা আনসার দিতে পারেন। আমি তো বাইরের কোশ্চেন আপনাদেরকে করি না, আপনাদের আগে করাই তারপরে কোশ্চেন করি, তারপরে যদি আনসার দিতে না পারেন আপনাদের ফিল্টুগুলি দেখেন কি করি আমি। অন্যগুলি দিতে গিয়ে দেখি আমার ওইগুলি হ্যাক হয়ে আছে অলরেডি। হ্যাক ইউটিউব হ্যাক হয় এই সেই অ্যাকাউন্ট না, আমার জিমেইল হ্যাক হয়েছে। আমি জিমেইল দিয়ে যখন ট্রাই করেছি তখন দেখেছি হ্যাক হয়েছে, আমার জিমেইল হ্যাক হয়েছে, আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, ওইটা থেকে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। মোবাইল নম্বরটা ভালো করে দেখো, কারণ মনে হচ্ছে নম্বরটা মনে ভুল, আমারটা তো হয়ে গেছে, ভালো করে দেখো এখন চলে আসার কথা। হ্যাঁ কথা তো এটা, এতক্ষণে তো চলে আসে, এটা খুব দ্রুত আসে, এটা ফেসবুকের মতো স্লো না। খান নাম্বার ভুল দিয়েছেন, ইমন আপনার নাম্বারটা দেন না, সব করা আছে আপু আমার নম্বরে, এখন দেন না খানকে একটু, চ্যানেল করা আছে যে না নিলে তো একবার ট্রাই করে দেখি, আমরা একদম না নিলে কি করবেন, তার আছে আছে এখানে টাস্টে ওকে, এখন হচ্ছে যে ডিতে ক্লিক করেন উপরে ছোট ডিতে ইওর স্টোরিতে চলে যান, বাইরে ক্লিক করেন, দাঁড়ান 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 এখানে না, আবার ছোট ডিতে ক্লিক করেন ইওর চ্যানেল, এখন আবার ডিতে ক্লিক করেন সেটিংস, এখন ফিচার্স এর ওইগুলি কাজ শেষ, তারপরে অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেল এখানে যান, এই যে এটা নতুন চ্যানেল ক্রিয়েট করা, এখন যদি চায় সেটা হচ্ছে যে ক্রিয়েট এ নিউ চ্যানেল, এখানে একটা জিমেইল এর আন্ডারে আরো চ্যানেল খোলা যাবে, যেটা আজকে মর্নিং ব্যাচ একটা বললো আপু 11টার পরে আর খুলতে পারতেছি না, কেন খুলতে পারতেছি না ফজলুল ভাই শুনতে পাচ্ছেন, তাকে বলেছি অনেকগুলি খোলা যায়, এই জন্য সে ক্লাস চলাকালীন সময় সে 11টা খুলেছে, তারপরে 12 নাম্বারটা সে খুলতে পারছে না কেন, আর এতগুলি খোলার ইচ্ছা হইল কেন 11টা খুললো ভাইয়া, ও খুলেছে হচ্ছে ওর ইয়ের জন্য, যে আমি বলেছি অনেকগুলি খোলা যায় কতটা খোলা যায় সেটাও দেখবে, এটা দেখার জন্য ও খুলেছে। বলেন এদের নিয়ে কি করব, এখান থেকে চাইলে আপনি বায়ার যদি বায়ার যদি বলে ক্রিয়েট চ্যানেল দেওয়ার জন্য তাহলে এখান থেকে আপনারা ক্রিয়েট চ্যানেল দিয়ে দিবেন, আমাকে একটু ব্যাকে যান, ব্যাকে যান খান ব্যাকে যান, এইখানে এরপরে যেটা থাকবে অ্যাডভান্স সেটিংস, অ্যাডভান্স সেটিংসটা আমরা দেখব পরে দেখব, আর অ্যাড অর রিমুভ ম্যানেজার যেটা সেটা পরে দেখছি আমি, আপনি হচ্ছেন ইয়েতে যান ভাইয়া, ভাইয়া হ্যালো হ্যালো, আপনি হচ্ছেন ইয়োর চ্যানেলে যান, ইয়োর চ্যানেলে যান, ইয়োর চ্যানেল এখানে না, এই যে ইয়োর চ্যানেল, হ্যাঁ এখন হচ্ছে কাস্টম চ্যানেলের কাজগুলি করতে থাকেন, আমি আসতেছি, আমাকে দুইটা মিনিট টাইম দেন কাস্টম চ্যানেলের কাজটা, কাস্টম চ্যানেলের যে কাজটা থাকে হচ্ছে ছবি অ্যাড করা, কভার ফটো আর কভার ফটো আর প্রোফাইল প্রোফাইল পিকচার এই দুইটা অ্যাড করেন, কাস্টম চ্যানেলে যান না রে ভাইয়া, দেন না ক্লিক, আমি ইয়া সেভ করতেছি সে কারণে, আচ্ছা ইয়ে করেন এই যে এখানে ছবি লোগো লোগো অ্যাড করেন আর ইয়ে অ্যাড করেন কভার কভার ফটো অ্যাড করেন, আমি আসতেছি, এটা অ্যাড করতে করতে ছবিটা ক্যানভা দিয়ে বানান আর রেডি থাকলে রেডিটা নিয়ে আসেন, আয়না অ্যাড করেন, আসতেছি আমি, তো
চ্যানেল লোগো এখনো তৈরি হয় নাই আপনাদের? এতক্ষণ সময় দিয়ে গেলাম, লোগো তৈরি হয়েছে, কভার আর্ট অ্যাড করেছি।
বসাই দেন কিন্তু সবাই খুব মনোযোগ আজকে পাক্কাতে ইচ্ছন চলে আসছেন ক্লাসে সবাই খুব মনোযোগ দিয়ে ক্লাস করতেছে আজকে আপনারা আছেন আপনারা কি বুঝতে পারছেন ইউটিউব অন্যগুলির তুলনায় অনেক সহজ না কঠিন কঠিন কে বলে কঠিন পিয়াল কেন ভাইয়া সহজ তো ইউটিউব তো আপনার আপনারা যা করছেন করেছেন এই পর্যন্ত সবগুলি থেকে সবচেয়ে সহজ হচ্ছে ইউটিউবটা কঠিন কেন মনে হচ্ছে সেটাই তো বুঝলাম না ক্লাস লিংকটা কি আপনাদেরকে দিয়েছি আমি আজকে না প্রদান নাই আচ্ছা গ্রুপে তো দেয়া হয়েছে মনে হয় দেখুন তো আমার নামে আপনারা সবাই বদনাম করেন বুঝছেন আমি যখন ঢুকছিলাম ওই কালকেরটা দিয়ে ঢুকছি ইউটিউব ই WhatsApp থেকে আপু দেন দেন না এই শুধু আপু নাই বলে যান আপু যে দেয় সেটার বলেন না আপনি বলছেন না বদনাম করি এখন আপু ওই যেগুলো আমরা নাই বলি ওগুলা যেন ঠিক মতো হ্যাঁ হয়ে যায় ওই জন্য না গুলা বলি যেগুলো দেন সেগুলো তো বলি না সবগুলো যাতে দেওয়া হয়ে যায় মঙ্গল গ্রহে রে আকাশ আপু কি কাজ করে মায়া কি আপু আপু কি কাজ করে বুঝিনি আবার বলেন আপু কি কাজ করতেছে কি জানি মায়া ওই ছবি করতেছে কভার ফটো করে একবারে একবারে বসতে যাচ্ছে আর কি একবারে বসাতে যাচ্ছে এই টাইপের কিছু তাই না তাই তো কথাও বলতেছে না আপনি কথাই বলতেছে না কথা বলবে 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 না কেন খান কথা বলেন না কেন এ বট কাজ করতেছে সেই জন্য ও কাজ করতেছে না তো চলে গেছে কেন ওটা কি আপনি আপনি করছেন না বট 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 করে দিচ্ছে এখানে কিন্তু একটা ডাইমেনশন আছে ডাইমেনশনের কথা আমি বলি নাই কেউ আপনারা বলেনও নাই আমার যদি ডাইমেনশনটা মনে নাই এক্সাক্ট দেখে বলতে হবে এখন অ্যাবাউটে যাবেন অ্যাবাউটে ভাইয়া হ্যালো অ্যাবাউট আই এম অ্যাবাউট হ্যালো আমার কথা শোনা যাচ্ছে না যাচ্ছে তো আপু তাহলে যে ও হ্যালো হ্যালো করতেছে হ্যালো আমার শুনতে পাচ্ছি তো আমি মনে হয় ভিন্ন ৬৫x১৪৪০ Thank you.
যা হয়েছে হয়েছে, আমি দেখে বলে দিচ্ছি, আমার এক্সাক্ট মনে নেই ভাইয়া, আমার মাঝে মাঝে এরকম হয়, সেটার জন্য আমি এক্সট্রিমলি সরি। আবার জি আপু, ভাইয়া খান শুনতে পাচ্ছেন? ওমর ফারুক খান 2560 না তো হ্যালো ছিল একটা কোন খান। আচ্ছা আমি আপনাকে দীপ্ত ভাই আমি আপনার এটা দেখছি খান, আপনি অ্যাবাউটে যাবেন। আচ্ছা খান শুনতে পায় না, খানকে বলেন তো লিভ নিয়ে জয়েন করতে, আবার একদিন টেস্ট করেন একটু। খান কি আমার কথা শুনতে পান না? হ্যালো আপনারা এখন শুনতেছি? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, কথাও শোনা যাচ্ছে, সেটা হচ্ছে আপনি অ্যাবাউটে যান। হ্যালো হ্যালো খান, আপনি লিভ নিয়ে আবার জয়েন করেন ভাইয়া, লিভ নিয়ে আবার জয়েন করেন, জুম থেকে লিভ নেন, লিভ নিয়ে আবার জয়েন করেন, এটা এখানেই থাকুক, এটা এখানেই থাকুক, জুম থেকে লিভ নিয়ে জয়েন করেন। আমি এখানে কাজ করতে করতে একটা ভিডিও আপলোড দিয়ে দিলাম, আমি বুঝলাম না কোথা থেকে ভিডিও আপলোড অপশনটা আসলো। ওই যে উপরে বেল আইকনের পাশে ক্যামেরা ওইখান থেকে এটা প্লাস বেল আইকন, বেল আইকন এটা বাজে দিব খালি। আপু? জি আপু। আপু আমি যখন প্রোফাইল পিকচার দিতে যাচ্ছিলাম মানে ইউটিউব চ্যানেলে আর কি, তখন বলতেছে ইউর চ্যানেল আইকন ইজ লিংক টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট, এরকম বলতেছে কেন? আমি তো না দেখলে বলতে পারবো না কোনটা বলছে, মানে কি আপনার অলরেডি ব্র্যান্ড অ্যাকাউন্ট আইকনে ব্র্যান্ড অ্যাকাউন্ট করতে হতো, এখন ব্র্যান্ড অ্যাকাউন্ট হয়ে যায়, সরি ব্র্যান্ড চ্যানেল হয়ে যায়, এখন আর ব্র্যান্ড চ্যানেল করা লাগে না। না আমি তো প্রোফাইল পিকচারটা দিতে পারতেছি না, যে মানে প্রোফাইল পিকচারটা শো করতেছে না, আমি তো আপলোড করছি বাট শো করতেছে না। নতুন করে রিফ্রেশ করেন, ট্যাবে যান, তাহলে শো করবে। আচ্ছা আপু। হ্যাঁ শুনতে পাচ্ছেন আমাদের? খান কি শুনতে পাচ্ছেন? খানকে একটা টেক্সট করেন, কেউ একটু টেক্সট করেন, অনেক সময় ইয়ে হচ্ছে আমাদের। অ্যাবাউটে যান, নিচে নিচে একটু কেউ মার্ক করতে পারে না। হ্যাঁ এখানে ডেসক্রিপশন দিবেন, এখানে হচ্ছে আপনার লোকেশন দিবেন, আর এখানে হচ্ছে লিংক অ্যাড করবেন। এগুলি সব কিছু কিন্তু সেটিংস ঠিক করতে হবে খান, প্রপার ওয়েতে দিতে হবে। লোকেশন সেট করেন,
কেন ভাইয়া ইয়ে সেট করেন না, কোরিয়া সেট করেন না, কানাডা, সাউথ কোরিয়া? না সাউথ কোরিয়া, তাইওয়ান কেন? এই সেট করলে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যায় মেবি, না হয় না তারপরে লিংক 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 এই লিংকগুলি দেননি, ওই লিংক অ্যাড করেন, অ্যাড অ্যাড এখানে পাঁচটা তিনটা যতগুলি করতে পারে না, ম্যাক্সিমাম পাঁচটা করা যাবে, ম্যাক্সিমাম পাঁচটা করা যাবে, ম্যাক্সিমাম পাঁচটা করা যাবে এখানে লিংক। আপু এই লিংকটা কিসের জন্য? যাবো কেন, এটা হচ্ছে ভাইয়া চ্যানেলের মধ্যে, আমাদের পার্সোনাল চ্যানেলে দেখবেন অনেকের লিংক থাকে, সোশ্যাল মিডিয়া লিংকগুলি দিয়ে দেয়, যারা ইউটিউবার থাকে তারা বলে না ডেসক্রিপশনে আমার লিংক আছে বা এখানে আমার লিংক আছে ওইখানে আমার লিংক আছে, ওই লিংকগুলি দিয়ে দেয় যাতে সোশ্যাল মিডিয়া আপনার মানে ইউটিউব ছাড়াও আপনাকে খুব দ্রুত সোশ্যাল মিডিয়ার থ্রুতে পাওয়া যায়। খানের এখানে সঞ্জিতা শারমিন সৌরভ তালুকদার সবই তো আমার স্টুডেন্ট, খান আপনার এখানে, এই যে সৌরভ তালুকদার আপনাদের ব্যাচের, র্যামরা আপনাদের ব্যাচের, মর্নিং ব্যাচের, এই যে দেখেন কোথায় চেঞ্জ হয়েছে দেখেছেন, হোল্ড অন হোল্ড অন হোল্ড অন, এই যে দেখেন চেঞ্জটা কোথায় এসেছে দেখেছেন, চেঞ্জটা যে এসেছে চেঞ্জটা এই যে প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের মধ্যে দেখবেন তাদের এরকম করে চেঞ্জ থাকে, এখানে যে চেঞ্জটা দেখা যাচ্ছে এই চেঞ্জটা থাকে, এই যে ক্লিয়ার রঙের কালার মার্কারি কালার, তারপরে যান এখানে সেটিংস কোথায়, এখন শোনা যাচ্ছে আমাকে? জি ভাই আপনাকে পুরাই শোনা যায়। খান এখন হচ্ছে ওই যে আমরা অ্যাকাউন্টের সেটিংস এ যাব, অ্যাকাউন্টের ড্যাশবোর্ডের সেটিংস যেটা সেটা হচ্ছে ওই যে ছোট আপনার ছবির নাম দিয়েছেন না ডিএফ এইখানে, খান রে স্টুডিওতে যান, স্টুডিওতে যান, ইউটিউব স্টুডিওতে ক্লিক করেন, এই যে নিচে সেটিংস দেখতে পাচ্ছেন, এখন খান রে দুইটা হ্যাঁ এখানে জেনারেল সেটিং ইউএস ডলার, এখন চ্যানেলের সেটিংস এ যান, কিওয়ার্ড ডান, এখানে মিনিমাম 30টা দিবেন, ম্যাক্সিমাম এখানে যা দিতে পারেন আপনি, তবে প্রথম অবস্থায় একটা চ্যানেল র‍্যাঙ্কিং এর জন্য এখানে আপনার 70 থেকে 80 দেয়। জি আপু, হ্যালো, জি আপু শুনতে পাচ্ছেন কি? জি পুরো অ্যাডভান্স সেটিংস এ যান, অ্যাডভান্স সেটিংস এ আপু আজিম বলছিলাম, এখানে এটা তো আছে লিংক অ্যাকাউন্ট দরকার নাই, আর এটা হচ্ছে ডিসপ্লেটা চেঞ্জ করে দেন, এটা আমরা দিব না, জি আজিম ভাইয়া বলেন, ভাইয়া হোল্ড করেন, জি আজিম ভাইয়া বলেন। আপু আমি যে আমার চ্যানেলের বিষয়ে একবার কোশ্চেন করছিলাম, কিন্তু প্রথমে শুরুতে আমার ওই যে শার্টস দিলে এটা আসে না, অর্থাৎ চ্যানেলটা শো করে না, আপনি বলছিলেন যে মনে হয় ট্যাগে চ্যানেলে যদি না ট্যাগে একটা থাকতে পারে, আরেকটা হচ্ছে আপনার চ্যানেলে যদি কোনো সাবস্ক্রাইবার না থাকে। আপু সাবস্ক্রাইবার আছে, এখন আপনি বলছিলেন যে ওই যে ট্যাগে সমস্যা, এখন কি আপু এখানে যে ট্যাগটা আমরা এখন অ্যাড করলাম ওই ট্যাগে কি কোনো সমস্যা? এই ট্যাগটা করতে হবে, ওই ট্যাগটা এইখানে ট্যাগ অ্যাড করতে হবে, আর হচ্ছে আপনার চ্যানেলের আমার সেটিংস একটু দেখা লাগবে, কেন আসবে না, এক হচ্ছে যদি সাবস্ক্রাইবার অ্যাড না থাকে তখন আসে না, যদি কোনো সাবস্ক্রাইবার না থাকে তাহলে চ্যানেলটা ওই সার্চের ওই অপশনটাতে আসে না, আপনার চ্যানেলের নাম দিয়ে সার্চ করলেও কি চ্যানেলটা আসে না? না আপু চ্যানেল না সার্চ করলে আসে না, তাহলে চ্যানেলটা চ্যানেলের সেটিংসটা আমাকে একটু দেখতে হবে ভাইয়া,
আমরা এই চ্যানেলটা শেষ করে আপনি আমার সাথে একটু স্ক্রিন শেয়ার করবেন, আমরা আপনার চ্যানেলের সেটিংসটা দেখব না, ঠিক আছে? আজকে দেখাতে পারবো না, আমি তো বাইরে। যদি ম্যানেজ ইউর ইউটিউব অ্যাকাউন্ট ভাই, এই যে ডিলেট আর হাইড চ্যানেল, আপনি কি এই জায়গায় কিছু একটা করেছেন দেখেন তো আজিম ভাই? এই যে দেখেন ডিলেট আর হাইড, হ্যাঁ এই জায়গায় কিছু করেছেন কিনা একটু দেখেন তো আপনি, ঠিক আছে? করেছেন তো কোথাও না কোথাও কিছু একটা, কোথায় করেছেন সেটা হচ্ছে কোনটা জায়গায় পড়লাছে, নাইলে তো আসতো এমনিতে। আপু লিংক দিলে তখন আসে, কেউ দেখতে পারে, সবগুলো দেখে, চ্যানেল ভিউ হয়। জি আপু, আজমের চ্যানেলটা লিংক দিলে দেখা যায় তো? ওটা ওইখানকার কোনো সমস্যা আমার আপু, তারপরে হচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্ট আছে। আচ্ছা অ্যাডভার্টাইজমেন্ট যেটা সেটা দেখেন, ডিসেবল ইন্টারেস্টেড বেস অ্যাড, স্ক্রল করেন। আরে 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 স্ক্রল করতে বলছি, আরেক জায়গা লাভ দিয়ে চলে গেছে। অ্যাডভার্টাইজমেন্ট স্ক্রল করছেন ভাইয়া, অ্যাডভার্টাইজমেন্ট আমি এখানে ক্লিক করতে বলছিলাম, ব্যাকে যান আপনি, রিটার্ন টু, এই যে দেখেন ইউ আর ফিনিশড, রিটার্ন টু, রিটার্ন টু তে যান। এই যে ইন্টারেস্ট বেসড অ্যাড যেটা, এখানে ডিসেবল ডিসেবল করে রাখ, রিটার্ন টু ইউটিউব স্টুডিও তে যান ভাইয়া। স্ক্রল করেন অ্যাডভার্টাইজমেন্টের সেটিংস, অ্যাডভান্স চ্যানেল সেটিংস বলছে, এটা অ্যাডভার্টাইজমেন্ট বলেছে, এই যে এখানে ডিসেবল ইন্টারেস্ট বেসড অ্যাড, এই যে দেখেন একটা মার্ক করেছে, মার্কটা কে করেছে আমি জানি না, যেই করেছে ভালো কাজ করেছে, এই যে এটা এটা যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে হচ্ছে আপনার এই ইয়ের উপরে, চ্যানেলের উপরে অ্যাড আসবে না, ডিসেবল হয়ে থাকবে। আচ্ছা এখন হচ্ছে ব্র্যান্ডিং এ যাবেন, এখানকার আর কোনো কাজ নেই, এরপরে যেটা হচ্ছে ব্র্যান্ডিং এর কাজ, চ্যানেল সেটিংস এর পরে আমাদের যে কাজটা, এই যে এখানে হচ্ছে চুজ ইমেজ, ইমেজ চুজ করেন, আপনি যে চ্যানেল লোগো দিয়েছেন ওই ছবিটা, হ্যাঁ নেন, এই যে এইটাকে এখন এন্টায়ার ভিডিওতে দিবেন না এন্ড ভিডিওতে দিবেন সেটা আপনি বুঝেন, কোথায় বসাবেন ওয়াটারমার্ক আকারে কোথায় বসাবেন সেটা, যদি এন্টায়ার ভিডিও, এটা ম্যাক্সিমাম সময় এন্ড ভিডিও থাকে, আবার যদি কিছু কিছু বায়ার চায় যে এন্টায়ার ভিডিওতে দিয়ে দিতে সেটা এন্টায়ার ভিডিও দেয়া যায়, তবে বেস্ট হয় এন্ড ভিডিওতে দিয়ে দিলে, এন্ড ভিডিও, এন্ড অফ ভিডিও, এন্ড অফ ভিডিও যেটা সিলেক্ট করা আছে। তারপর হচ্ছে ফিচার্স এলিজিবিলিটি, হ্যাঁ এই ফিচার্স এলিজিবিলিটিতে যান, এখানে সবই এনেবল করা আছে, আপনার ধরে আর কিছু করা লাগবে না, এটা করা লাগতো যদি আপনি ফোন নাম্বারটা এনেবল না করতেন, ফোন নাম্বারটা ওইখানে ভেরিফাই না করতেন তাহলে এখানে এটা করা লাগতো, এখন সেভ দিয়ে দেন, কাজ শেষ। এখন হচ্ছে এই যে ভিডিও আপলোডের কাজ, আপলোড কোত্থেকে করবেন, এইখান থেকে হচ্ছে আপলোড ভিডিও হবে, এই যে এইখান থেকে আপলোড ভিডিও, ওরে কোথায় যা, হ্যাঁ এইখান থেকে আপলোড ভিডিও হয়। আরেকটা হচ্ছে যে ক্রিয়েট, ক্রিয়েট উপরে ক্রিয়েট, ভিডিও আপলোডের অপশন গুলো আমি আপনাদের দেখিয়ে দিব, আপনাদের যে চল্লিশটা স্লাইডের কাজ, চল্লিশটা স্লাইডের কাজ মোটামুটি এখান থেকেই শেষ, এর মধ্যে হচ্ছে আপনি এই এটাতে যান, আপনার ছোট্ট ডি, ছোট্ট ডিএফএ, এখান থেকে সেটিংস এ যান, সেটিংস এর দুটো অপশন বললাম না, পরে দেখাচ্ছি, আসতেছি আমি, ওই অপশন দুটো দেখিয়ে নিই আপনাদের। ইওর চ্যানেলে যেতে হবে, এখানে এভাবে এখান থেকে ড্যাশবোর্ডে থাকলে সবসময় ইওর চ্যানেলে যাবেন, এখন দেখেন সেটিংস, এই জিনিসটা একটু এলোমেলো মনে হইতে পারে কিন্তু হয়ে যাবে, এই যে ভিউ অ্যাডভান্স সেটিংস, এখানে ভিউ অ্যাডভান্স সেটিংস আছে, এই যে এইখানকার অ্যাডভান্স সেটিংস আছে, এই অ্যাডভান্স সেটিংস এ যান, এই অ্যাডভান্স সেটিংস এর কাজ তো করেন নাই এখনো, এই যে এই অ্যাডভান্স সেটিংস এ গেলে হচ্ছে ডিফল্ট ভাবে চ্যানেলে থাকা, লার্ন টু চ্যানেল, এই যে কাস্টম ইউআরএল করা,
চ্যানেল কে ব্র্যান্ড অ্যাকাউন্টে, গুগল অ্যাকাউন্ট কে ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করা আর ডিলিট চ্যানেল করা। আর শুধু অ্যাকাউন্টে গেলে সেইখানে চ্যানেল কি ডিলিট করবেন, শুধু অ্যাকাউন্টে যান উপরে 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 বা পাশে। হ্যাঁ এইখানে হচ্ছে যে ভিউ অ্যাডভান্স সেটিংস এটা বাদ আছে, এরপরে নিচেরটাতে আসে ভিউ অ্যাডভান্স সেটিংস এ যে অ্যাড অ্যাড অর রিমুভ ম্যানেজার। অ্যাড অর রিমুভ ম্যানেজার হচ্ছে আমি এখানে কাউকে রোল দিতে চাই, রোল দিতে হলে সেটা হচ্ছে আপনার তার মেইল অ্যাড্রেসটা লাগবে, তার মেইল অ্যাড্রেস দিয়ে তাকে রোল দিবেন। এখানে তিনটা রোল দেয়া যায়, ক্লিক করেন। তারপর হচ্ছে এই যে ম্যানেজ পারমিশনস এ যান, আপনার আইডি পাসওয়ার্ড দিতে বলবে, আইডি পাসওয়ার্ড দেন। আবার ম্যানেজ পারমিশনে যান, এই যে আপনি হচ্ছেন প্রাইমারি ওনার, এইখান থেকে এখন আপনি তাকে কি রোল দিতে চান, ম্যানেজার দিতে চান না প্রাইমারি ওনার দিতে চান নাকি অন্য কোনো কিছু দিতে চান, সেটা হচ্ছে কথা। ওই যে বলেছিলেন কে জানো আপু আমি চাইলে কি আমার এখানে আরেকটা আরেকজনকে দিয়ে রাখতে পারবো কিনা, একটু আগে কে নাজমুল ভাই না কে জানো একটা কোশ্চেন করেছিলেন না এরকম। হ্যালো, চুজ রুল, রোল চুজ করেন, এই যে এইখানে ওনার দিয়ে রাখবেন। যদি সিকিউরিটি ইস্যুর মনে হয় যে আমি দুইটা অ্যাকাউন্ট থেকে অ্যাক্সেস নিতে চাই তাহলে ওনার দিয়ে রাখবেন, তাহলেই হয়ে যাবে। দিয়ে দেন, ইনভাইট দিয়ে দিবেন, সে অ্যাকসেপ্ট করবে, হয়ে যাবে। এখানে এখন ডান দিয়ে দিবেন। মোটামুটি এই কাজটুকুই আমাদের একটা চ্যানেলের কাজ করতে হয়, চ্যানেলের ক্রিয়েশনের পরে সেটিংস এর কাজ, এরপরে যে কাজগুলি করতে হবে এগুলি ভিডিওর জন্য কিছু কাজ আমাদের করে দিতে হয় যেটা চ্যানেল সেটিংস এর থ্রুতে আন্ডারে পড়ে, ওই কাজগুলি আমাদের করতে হয়, বুঝা গেল? এরপরে বাকি যে ডিটেলটা ওই ডিটেলটা আমি আপনাদের দেখাবো হচ্ছে আমার কাছে এখন যে চ্যানেলগুলি আছে ওই চ্যানেলগুলি নিয়ে। এটা ব্র্যান্ড অ্যাকাউন্টের ইস্যুতে চলে আসছেন আপনি, এডিট অ্যাকাউন্ট ইনফোতে গেলে ওইটা চলে আসে। এই যে এখন ভিউ অ্যাডভান্স এগুলি নোটিফিকেশন, এটা কানেক্টেড অ্যাকাউন্ট। আচ্ছা ভাই ভিউ অ্যাডভান্স সেটিংস এ যান ডান পাশে, হ্যাঁ ওই অ্যাডভান্স সেটিংস, নিচের যে অ্যাডভান্স সেটিংস ভিউ অ্যাডভান্স সেটিংস এক, এই যে বলবেন যে আপু এটা দেখান নাই এই জন্য এটা বলে দিলাম, দুটোটাই এক। শেষ, মোটামুটি আমাদের 48টা স্লাইডের যা দেখেছেন শেষ হয়েছে। কারো মনে হচ্ছে কোনো জায়গা বাদ আছে? পড়লে বোঝা যাবে। জি আপু, এই যে যতটুকু দেখেছেন ভাই স্লাইডে আর এখন কোথাও কি মনে হচ্ছে বাদ আছে? না আমি করছি তো সাথে, আবার কয়টা আমার মিসও হইছে, আমি যখন রাতে আবার প্র্যাকটিস করব বুঝতে পারব। না ভাই আমরা এখন আরেকটা চ্যানেল, এখন তো এটা নতুন চ্যানেল ক্রিয়েট করা দেখালাম, এখন যদি বায়ার আপনাকে তার পুরনো চ্যানেলকে করতে দেয় তাহলে কিভাবে করবেন সেইটা এখন যার চ্যানেল আছে তার চ্যানেল দিয়ে আমরা দেখব নামাজের পরে, বুঝতে পেরেছেন না? হ্যাঁ হ্যাঁ নামাজের পরে ভাই, এখন তো নামাজের আজান দিয়ে দিল, আপনারা নামাজের ব্রেকটা নিয়ে আসেন, তারপরে এসে আমরা দেখব হচ্ছে যে পুরনো চ্যানেল থেকে সেটিংস গুলি এই অপশন গুলি কোথায় পাবো, কোনটা কোথায় আছে। যেমন এখানে আমরা ফার্স্টে ক্রিয়েট চ্যানেল দিয়ে কিছু জিনিস পেয়েছিলাম, নাম চেঞ্জের অপশন পেয়েছিলাম, ওইখানে নামটা কোথায় চেঞ্জ করব, যে চ্যানেলটা অলরেডি রেডি চ্যানেল আছে বায়ার আমাকে চ্যানেলের অ্যাক্সেস দিচ্ছে। এই ডিটেইলিং একটা চ্যানেলের কাজ করতে গেলে বায়ারের কাছ থেকে আমার রিকোয়ারমেন্ট কি কি থাকবে, যেটা এখন থেকে শুরু করেছি আপনার এখন থেকে ইউটিউবের গিগ রেডি করা শুরু করেন, ঠিক আছে? ঠিক আছে, আপনি যেটা বলবেন এটা আপু, আমি যেটা বলি আমি বললাম তো, ইউটিউবের গিগ রেডি করা শুরু করেন আপনারা। দেখেন কত বড় করে শুনতেছি আপনার ভয়েস, আপু ইউটিউবের সাবগুলো দিয়ে দেন। জি ইউটিউবে আমি গিগটা খুলবো যেগুলো সাব দিব ওগুলো একটু দেন, সার্ভিস দিবেন, ওইটাই তো বলে দিব বললাম কি কি কাজ করবেন আমি বলে দিব, আমি বলে দিব, ওটা আপনাদের টেনশন নাই ভাই, আপনারা যত কোশ্চেন করেন। সমস্যা হচ্ছে কি আমি একটা কথা বলে পরের কথাটা যাওয়ার আগে আপনারা পরের কথার কোশ্চেনটা নিয়ে আসেন, আমি কিন্তু আপনাদের মোটামুটি যে কোশ্চেনগুলি আপনারা করেছেন যে আপু এটা কেন আসছে, আপু এটা কি ওইটা কি, মোটামুটি দেখেন শেষ করতে করতে আমার কোশ্চেনের আনসারগুলি দেওয়া হয়েছে, কিন্তু অতটুকু ধৈর্য আপনাদের নেই। কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা কোশ্চেন করলে আমি ইনস্ট্যান্ট কোশ্চেন নেই কোশ্চেনের আনসার দিই, কিন্তু আমি কোশ্চেন করলে আপনারা ইনস্ট্যান্ট আনসার দিতে পারেন না কেন, আমি এই কত বড় ভয়েস আপুর। জি
ফারুকান ভাই রাত্রে ঘুম ঘুম যাইতে পারবেন না ভাই আবার দুষ্টামি করে।